আপনারা দেখছেন পার্লামেন্ট ওয়াচ। এই প্রেস ক্লাবের ইতিহাসে যিনি সর্বোচ্চ ভোট পেয়ে শুধু খুলনাকে ধন্য করেননি, 18 কোটি মানুষের প্রাণের সোয়ার সঞ্চার করেছে আমার সদস্য ভাই দীপ আজাদ। এই মুহূর্তে মঞ্চে উপস্থিত আছেন দীপ আজাদ, তার জন্য আমরা একটা সবাই প্রজ্বলন করতে তথা দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম আমাদের প্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য আখতারুজ্জামান বাবু। আখতারুজ্জামান বাবুর জন্য আমরা একটা বিগ হ্যান্ড থ্যাঙ্কস এর মতো আশা করি। সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ ভাইয়ের সম্বর্ধনা এবং মাননীয় প্রতিমন্ত্রী বেগম অনুজান সুফিয়ান প্রধান অতিথি আজকের এবং আমাদের খুলনার কৃতি সন্তান বিশেষ অতিথি প্রধান আলোচক এবং অন্যান্য ব্যক্তি এবং আমাদের সামনে উপস্থিত আমাদের সম্পাদক এবং বিভিন্ন পত্রিকার সম্প্রদায় সাংবাদিকদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের এখানে উপস্থিত আছেন যার উদ্যোগে আজকে আমরা এই খুলনার কৃতি সন্তানরা এক জায়গায় হয়েছি, যে আমাদের আনন্দ কর্পোরেশনের রিপন তরফদার, তিনি তার উৎসাহে আমরা তার উৎসাহে আগ্রহ হয়ে আমাদের খুলনার যত সাংবাদিক বৃন্দকে আমরা সংগঠিত করছেন এই রিপন ভাই এবং আমাদের সভাপতি এবং সেক্রেটারি। খুলনা বাংলাদেশের তৃতীয় একটা মহানগর খুলনা মেট্রোপলিটন সিটি, সেইখান থেকে আমাদের খুলনা মহানগর থেকে উঠে আসছেন আমাদের এই যে দীপ আজাদ ভাই আজকে মহাসচিব, আমাদের খুলনার কৃতি সন্তান এবং মাননীয় সংসদ সদস্য তিনি উপস্থিত আছেন। তো আমরা রাষ্ট্রের স্বার্থে জনকল্যাণে দীর্ঘদিন যাবৎ খুলনা, জানেন যে খুলনা একটা শিল্প ব্যবসা বাণিজ্য বাংলাদেশ থেকে প্রায় 5,000 কোটি টাকার রাজস্ব আয় দিত বাংলাদেশ সরকারকে। সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ ভাইয়ের সম্বর্ধনা এবং মাননীয় প্রতিমন্ত্রী বেগম অনুজান সুফিয়ান প্রধান অতিথি আজকের এবং আমাদের খুলনার কৃতি সন্তান বিশেষ অতিথি প্রধান আলোচক এবং অন্যান্য ব্যক্তি এবং আমাদের সামনে উপস্থিত আমাদের সম্পাদক এবং বিভিন্ন পত্রিকার সম্প্রদায় সাংবাদিকদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের এখানে উপস্থিত আছেন যার উদ্যোগে আজকে আমরা এই খুলনার কৃতি সন্তানরা এক জায়গায় হয়েছি, যে আমাদের আনন্দ কর্পোরেশনের রিপন তরফদার, তিনি তার উৎসাহে আমরা তার উৎসাহে আগ্রহ হয়ে আমাদের খুলনার যত সাংবাদিক বৃন্দকে আমরা সংগঠিত করছেন এই রিপন ভাই এবং আমাদের সভাপতি এবং সেক্রেটারি। খুলনা বাংলাদেশের তৃতীয় একটা মহানগর খুলনা মেট্রোপলিটন সিটি, সেইখান থেকে আমাদের খুলনা মহানগর থেকে উঠে আসছেন আমাদের এই যে দীপ আজাদ ভাই আজকে মহাসচিব, আমাদের খুলনার কৃতি সন্তান এবং মাননীয় সংসদ সদস্য তিনি উপস্থিত আছেন। প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় মূল প্রধান বাধা সৃষ্টি করতেছেন মনে করেন দুর্নীতি। সেই দুর্নীতি প্রতিরোধ করতে গেলে আমাদের গণতন্ত্রকে আরো সজা জাগ্রত করতে গেলে গণমাধ্যম কর্মীদেরকে স্বাধীনতা দিতে হবে, যাতে আমরা উদীয়মান তরুণ নবীন প্রবীণ অনেক সাংবাদিকরা উঠে আসতেছে তাদেরকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাধ্যমে এবং ইভিএন মাধ্যমে আমাদেরকে যাতে ট্রেনিং এর মাধ্যমে আমাদেরকে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে বিশ্বের মানচিত্রে যাতে আমরা বাংলাদেশকে তুলে ধরতে পারি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং তথ্যমন্ত্রীকে আমরা অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের মহাসচিব দীপ আজাদ ভাইয়ের কাছেও আমাদের অনেক দাবি দাওয়া আছে। আমরা খুলনাবাসী, এখানে আমরা অনেকে অবহেলিত সুবিধা বঞ্চিত থেকে আমরা এখনো যারা আমরা সাংবাদিকতা করছি তাদের এখনো আমাদেরকে একটু যাতে সহযোগিতা করে এবং আমাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে, যাতে আমাদের তরুণ সাংবাদিকদেরকে যাতে ট্রেনিং এর মাধ্যমে যাতে আমরা আরো বস্তুনিষ্ঠ তথ্যগুলো প্রকাশ করতে পারি রাষ্ট্রের সাথে জনকল্যাণে। আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি এখন উপস্থিত হননি, কিন্তু আমাদের মাঝে এমপি সাহেব মহোদয় উপস্থিত হয়েছেন, খুলনা 6 আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের খুলনা
অত্যন্ত আস্থাভাজন মা মাটির মানুষের একজন নেতা আমরা উপস্থিত এই মুহূর্তে পেয়ে তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম এই মুহূর্তে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান বাবুকে। এই মুহূর্তে একটা বিগ হ্যান্ড টান জোরে করতালি আশা করছি এই মুহূর্তে। ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন মির্জা আজম। এই মুহূর্তে সবাই এদিকে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের খুলনার গর্ব অহংকার, খুলনার মানুষের প্রাণ প্রিয় নেতা বেগম অনুজান সুফিয়ান, প্রধান আলোচক সাবেক মন্ত্রী উপস্থিত আছেন, আমার অত্যন্ত কাছের মানুষ বন্ধুবর, খুলনা ছয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান বাবু ভাই, চেয়ারটা দেখে আজকে আসলে আমার খুব ভালো লাগছে। যেদিন আওয়ামী লীগ থেকে বাবু ভাই টিকিটটা পেলেন, নমিনেশনটা পেয়েই আর কোথায় গিয়েছিল কিনা আমার জানা নেই, সর্বপ্রথম উনি আমার অফিসে এসেছিলেন, সেখানে সাবেক এমপি মহোদয় অ্যাডভোকেট সোহরাব আলী সোনা ছিলেন, আরো অনেক, এবং ওনার একটি বহরও ছিল, অবশ্য সেদিন জড়িয়ে ধরে অনেক কথা বলার সুযোগ হয়েছিল। তারপরে একদল জাতীয় সংসদ নির্বাচনে আবারও মুখোমুখি, যখন আমিও একদল জাতীয় সংসদের প্রার্থী হলাম, ডিসি অফিসের সঙ্গে উনিও এপারে বসা, ওপারে আমিও বসা, এপারে ওপারে একেবারেই সামনাসামনি, সেদিনও যে হাসি মুখটা দেখেছিলাম, আজকের সেই হাসি মুখটা আমি গোলাকার দোয়া করি আমার বাড়ি কয়নার মধ্যে আজকের এবং খুলনার সাংবাদিক ফোরাম সিকে দাদার বাড়ি থেকে আমার বাড়ি আরো 20 কিলো একটু এগিয়ে আছে উত্তর দিকে, তো সেই খুলনার ছয় আসনের আল্লাপাক রব্বুল আলামিন তাকে সংসদ সদস্য করে ওই প্রত্যন্ত অঞ্চলের গণ মানুষের খাদেম হওয়ার সুযোগ দিয়েছেন, এজন্য আমি আমার প্রতিষ্ঠান এবং আজকের এই আলোচনা সভা থেকে আমার মাননীয় এমপি মহোদয়ের জন্য বিশেষভাবে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। প্রিয় বন্ধুগণ, অত্যন্ত দুঃখ এবং বিনয়ের সঙ্গে বলতে হয়, ব্যানারে লেখা আছে এবং গতকালকের সেক্রেটারি সাহেব ফোন দিয়ে বলছেন আমাদের প্রোগ্রাম 11টায়, এখন মনে হয় 1টা বাজতে গেছে। আসলে কথার কথাই, আমরা পিছিয়ে ছিলাম, ভুল পাথরে ছিলাম, আজও মনে হয় আমার সেই স্বভাবটি পরিবর্তন হয়ে আসেনি, যার কারণে খুলনার অন্যান্য অঞ্চলের মানুষের সঙ্গে, অন্যান্য অঞ্চলের উন্নয়নের সঙ্গে বরাবরই আমরা পিছিয়ে ছিলাম, আমার মনে হচ্ছে এখনো আমরা পিছিয়ে আছি। আজকের আমি জানি না খুলনা সাংবাদিক ফোরামের মেম্বার সংখ্যা কত, অবশ্যই সংখ্যাটা আমার জানা নেই, আমি ধন্যবাদ জ্ঞাপন করি
যারা ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন, যারা ফাউন্ডার সেক্রেটারি ছিলেন, যারা ফাউন্ডার মেম্বার ছিলেন, ওই অঞ্চলের ওই জনপদের কথাগুলো তুলে নিয়ে আসার জন্য যে বর্ণনাটি একটু আগে সিকি সরকার দিলেন, যে পদ্মার কথাটি আমি সত্য একটি পত্রিকায় তুলে নিয়ে এসেছি, এই পদ্মা ব্রিজের কথাটি, এরকম ভাবে আমাদের সুন্দরবনের কথা, এরকম ভাবে আমাদের ভাঙনকুলের কথা, এরকম ভাবে আমাদের ফেরিবাদের কথা, এরকম ভাবে আমাদের সিংড়িবাসের কথা, এরকম ভাবে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই না সে কথা, এরকম ভাবে আমরা মেডিকেলে চান্স পাই না সে কথাগুলো বলে আসার জন্য আজ আমাদের মধ্যে অনেক সামনে আমাদেরকে যদি আর কাজ করতে হয়, সেক্ষেত্রে প্রতিটা কাজের সঙ্গে আমরা সর্বত্র ঘোষণা করে সময়ের সঙ্গে আমরা যদি এগিয়ে আসতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের উন্নয়ন, নিশ্চয়ই আমাদের পরিকল্পনা গুলো বাস্তবায়ন হওয়া সম্ভব। তাই আমি বলি সবার সাথে তাল মিলিয়ে চলি। তাই আমি ধন্য আমি খুলনাতে জন্মগ্রহণ করার জন্য। প্রিয় বন্ধুগণ, আজকের সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি জনাব অমর ফারুক এবং খুলনার নন্দিত কৃতি সন্তান দি বাজাদ, তার জন্য আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমরা তাদের জন্য দোয়া করি, শুধু আজকের অনুষ্ঠানের জন্য নয়, আমরা তাদের জন্য দোয়া করি আমাদের খুলনা উন্নয়নের জন্য, আমরা তাদের জন্য দোয়া করি আমাদের খুলনাবাসীর পক্ষে কাজ করার জন্য, আমরা তাদের জন্য দোয়া করি এরকম একটি অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। আজকের খুলনা অঞ্চলের আমাদের বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যে পরিমাণ রাজস্ব আসে তার সে মনে করি, আমার খুলনা থেকে কাজ আসে, আমার খুলনা থেকে কলকাতা আসে, আমার খুলনা থেকে চিংড়ি আসে, আমার খুলনা থেকে সামুদ্রিক মাছ আসে, অথচ খুলনা অঞ্চল আজ অবহেলিত, আজ অনন্বিত। আমার মাননীয় এমপি মহোদয়, আমাদের এই বন্ধুবর, আমি অনুরোধ করব আজকের অনুষ্ঠানের থেকে উনিও সাবেক ছাত্র নেতা থেকে নেতা, আশা করি একদিন খুলনার আজকের যে দায়িত্ব উনি পেয়েছেন, যেভাবে অক্লান্ত পরিশ্রম করে উনি এলাকার জন্য কাজ করে যাচ্ছেন, আমিও খুলনার একটি ওই এলাকার একটি ক্ষুদ্র সন্তান হিসাবে আমি আবার ওনার কাছে খুলনা সমিতি এই ক্লাবের পক্ষ থেকে ওনাকে দাবি রাখি, আহ্বান করি আপনি আপনার কাজ চালিয়ে যান, আপনি আপনার কাজ চালাবেন। খুলনা সাংবাদিক ফোরাম যেভাবে কাজ করে আসছে আপনাকেও সার্বিক সহযোগিতা করবে ইনশাআল্লাহ। প্রতিষ্ঠাতা সভাপতি বাবু সিকে সরকারকে খুলের শুভেচ্ছা জানাচ্ছেন আনোয়ার হোসেন সেনাল আমাদের খুলনার কৃতি সন্তান আনোয়ার হোসেন সেনাল। আমরা এই মুহূর্তে সবাই একটা বিজ্ঞান চান যে অনুষ্ঠানকে আবার একটু আলো পত্রিকা করি সামনে তাকে বক্তব্য দানের জন্য অনুরোধ জানাচ্ছি। মনে হয় আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমরা যেহেতু নির্ধারিত সময়ে শুরু করতে পারিনি, ইতিমধ্যে আমাদের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসে উপস্থিত হয়েছেন, তাকে স্বাগত জানাচ্ছি এবং আমি অনুরোধ রাখবো আয়োজকদেরকে যে আমরা আমাদের কথা সংক্ষিপ্ত করে যদি আমাদের যারা নির্ধারিত অতিথি আছেন তাদের কথা শুনতে পারবে। আমি বেশি কথা বলতে চাই না, শুধু এক মিনিটেই শেষ করব। এখানে আমাদের যে দুইজন সংবর্ধিত অতিথি আছেন, একজন হচ্ছেন দীপ আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত মহাসচিব, নবনির্বাচিত মহাসচিব, যার সাথে খুলনা সাংবাদিক ইউনিয়নের ট্রেজারার হিসাবে উনি সাধারণ সম্পাদক ছিলেন, আমি ট্রেজারার হিসাবে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আরেকজন আছেন আমাদের সম্মানিত সভাপতি, নবনির্বাচিত সভাপতি, যার সাথে আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচন করেছিলাম, যদিও আমি সেই নির্বাচনে নির্বাচিত হতে পারি নাই, তবে দুইজনকে চিনি, জানি এবং আমি মনে করি, বিশ্বাস করি ট্রেড ইউনিয়ন জানা, বোঝা এবং তার প্রয়োগের যে বিষয়, এই বিষয়টিতে দুইজনই খুবই দক্ষ এবং অভিজ্ঞ। আমরা আশা করতে পারি আগামীতে আপনারা তার প্রমাণ পাবেন এবং আমি বিশ্বাস করি আগামীতে
সাংবাদিক ইউনিয়ন তার যথাযথ কার্যকর ভূমিকা রাখবে। এখানে আমাদের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আছেন, আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং অতিথিমণ্ডলীর মধ্যে যিনি আছেন আমাদের মাননীয় সংসদ সদস্য খুলনা ছয় আসনের পাইকেসা কয়রা, আমি যে এলাকার নাগরিক সেই পাইকেসা কয়রার সম্মানিত সংসদ সদস্য, যার সাথে ছাত্র রাজনীতি করার সুযোগ হয়েছিল। যদিও আমরা এক সংগঠন করিনি, তবে আমরা যৌথভাবে সেই সময়ে জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতা এবং জামাত শিবিরের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিলাম, সেই অভিজ্ঞতা আছে। এবং আমরা দেখেছি যে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অবহেলিত পাইকেসা কয়রার উন্নয়নের জন্য তিনি ইতিমধ্যেই অনেক উদ্যোগ নিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন, এবং কিভাবে অন্ধকারের থাকা পাইকেসা কয়রার মানুষকে সামনে এগিয়ে নিয়ে আসা যায় সেই চেষ্টাটি তিনি করছেন। আমরাও তার নেতৃত্বে চেষ্টা করছি ঢাকাতে থেকে যারা ওই অবহেলিত পাইকেসা কয়রার মানুষের জন্য কিছু করার, বিশেষ করে সুন্দরবন উপকূল সুরক্ষা আন্দোলন নামে আমাদের ওইখানকার গড়িবাদের আন্দোলন, সুন্দরবন রক্ষার আন্দোলন, ওইখানে সুপেয় পানির অধিকার আদায়ের আন্দোলন এবং অবকাঠামোগত উন্নয়নের আন্দোলন যেটি করছি তার অন্যতম পৃষ্ঠপোষক আমাদের মাননীয় সংসদ সদস্য। আমরা আশা করতে চাই আমাদের যে সকল নেতৃত্ব এখানে আছেন এই নেতৃত্বের গতিশীল নেতৃত্বের কারণে আমরা অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যেতে পারবো এবং অবহেলিত খুলনার জনগণ আগামীতে আর উন্নয়নের ছোপা পাবে। সারা দেশে যে উন্নয়ন হচ্ছে এই উন্নয়ন আমাদের ওই প্রত্যন্ত এলাকায় উপকূল মানুষের কাছে পৌঁছে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করে আগামীতে আমাদের এই শুভ মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে আমরা অতিথিকে বরণ করে নিচ্ছি। সুপ্রিয় সুধী মণ্ডলী, এখন আমাদের মাঝে সাধারণ সম্পাদক মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন পবিত্র মিস্ত্রি উইবের একান্ত সচিব। পবিত্র মিস্ত্রিকে ফুলের শুভেচ্ছা জানার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক সভাপতি জনাব ওমর ফারুক ভাই, এবং আমাদের খুলনার কৃতি সন্তান, আমাদের খুবই প্রাণপ্রিয় মানুষ দীপ আজাদের আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার খুলনা ছয় আসনের মাননীয় এমপি জনাব আব্দুলজ্জামান বাবু ভাই, এবং আমার নেতা জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান সহ আমার ঢাকাস্থ খুলনা সাংবাদিক ফোরামের সকল সদস্য এবং কমিটির নেতৃবৃন্দকে জানাই আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজ আমরা তিল তিল করে বিশেষ করে আমাদের সভাপতি আমাকে বলে যে অমুক জায়গায় আমাদের একটা খুলনার একজন সাংবাদিককে চলে যান, আমি ওই মোটরসাইকেল নিয়ে ওখানে যেয়ে দেখা যাচ্ছে ঢাকা টাউনের জ্যাম কত জ্যাম এগুলো নিয়ে আমি এই সদস্যকে এখন আমাদের প্রায় সদস্য সংখ্যা 98 আরো অনেকগুলো অনেক সদস্য আমাদের এখনো ওই লিস্টের মধ্যে আসে নাই, কিন্তু আমরা এগুলো খুঁজে বের করছি। এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের আজমরা একটা কথা বলছে যে আমরা খুলনা দক্ষিণাঞ্চল অর্থাৎ আমার বাড়ির চেয়ে কয়রা, আমার বাড়ির থেকে এখনো সুন্দরবন আরো 25 কিলোমিটার দূরে, আর বাংলাদেশে জেলা শহর থেকে একটা উপজেলা শহর 128 কিলোমিটার এরকম কোনো নজির নেই। এবং আমরা এমন একটা জায়গায় বসবাস করি যে জেলা শহরের থেকে আমাদের শেষ সীমানা বাড়িতে 128 কিলোমিটার পর, অর্থাৎ এখান থেকে প্রায় খুলনা থেকে ঢাকা থেকে খুলনা যেতে যত সময় লাগে ঠিক খুলনা থেকে প্রায় আমাদের একদম কয়লা শেষ সীমানা যেতে এরকম একই সময় লাগে। সেই অবহেলিত এলাকার থেকে যে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই দীপ আজাদ ভাই সেই খুলনা থেকে এসে সে একটা রেকর্ড আছে যে 26 বছর বয়সে
সে খুলনা প্রেস ক্লাবের সেক্রেটারি নিয়েছে সেইটা থেকে খুলনা প্রেস ক্লাবের সেক্রেটারি থেকে আজকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব তাই আমরা আমি অবশ্যই আমাদের এখানে এবং আমি এই তিনজন আমরা এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সেক্রেটারি সাংগঠনিক থেকে এ পর্যন্ত আপনাদেরকে নিয়ে আসছি আপনারা এই সংগঠনকে ভালোবাসবেন এই সংগঠনকে ডেভেলপ করার জন্য আপনারা যতটুকু আপনাদের কাছে কোনো কিছু আমরা চাই না চাই আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা থাকলে আমাদের এখানে যে দুজন নেতা তিনজন নেতা আছে বিশেষ সাংবাদিক নেতা অমর ভাই আছে আজকে দীপাদন ভাই আছে জাতীয় প্রেস ক্লাব সেপারেট সেক্রেটারি ইলিয়াস খান ভাই আছে তাদের সহযোগিতা ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব আমি এই আশা ব্যক্ত করি এবং বিশেষ করে যে কথাটা না বললেই নয় যে আমার বড় ভাই আনান গ্রুপের উনি চেয়ারম্যান ওনার সহযোগিতায় দেখা যাচ্ছে কি যে দীপাজন ভাইয়ের বন্ধু মানুষ ওনার সহযোগিতা আজকে আমরা এই প্রোগ্রামটা করতে পারছি এবং এই প্রোগ্রামটা সম্পূর্ণ হয়েছে আমার দিয়ে আমি বিভিন্ন জায়গায় ই করে এটা ই করছি এটা এই প্রোগ্রামটা করার জন্য সবচেয়ে বেশি অবদান হচ্ছে আমাদের রিপন তরতর ভাই আমি তার জন্য আপনাদের সকলের কাছ থেকে একটা পত্রলি আশা করি যে তার জন্য আমরা আজকে অমর ফারুক ভাই এবং দীপাজন ভাইকে আমরা একটা সম্বর্ধনা দিতে পারছি বিশেষ করে আমাদের সেক্রেটারি সাহেব রিপন ভাই উনি অনেক পরিশ্রম করছেন এই প্রোগ্রাম করতে গিয়ে উনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে উনি অসুস্থ অবস্থায় এই প্রোগ্রামে উনি ই করতেছে এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই বর্তমান সভাপতি সিকে সরকারকে যে আমরা এই প্রোগ্রামগুলো করতে পারছি এর আগে আমরা এই করোনার কারণে অনেক প্রোগ্রাম হাতে নিচ্ছিলাম কিন্তু সে প্রোগ্রামগুলো আমরা সাকসেসফুল করতে পারি নাই এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি হ্যাঁ এবং পরবর্তীতে যে প্রোগ্রামগুলো করতে পারি এই সহযোগিতা আপনাদের কাছে কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমার এখানে বড় ভাইরা আছে আমার নেতারা আছে তারা বক্তব্য দেবে বিশেষ করে অনুষ্ঠানের যারা প্রধান অতিথি আসতে চেয়েছেন উনি রাস্তা বলেছেন যে 12টা সাড়ে 12টার মধ্যে উনি হাজির হবেন কিন্তু আর এখনো পর্যন্ত উনার সাথে যোগাযোগ করে আমরা এখনো যে অপেক্ষা আছি হয়তো উপস্থিত হবেন উনি আর আমাদের একজন এমপি সালাম মুর্শিদি ভাই উনি রাস্তা আটকা পড়েছেন ফোন দিয়েছেন উনি বলছেন যে ওখানে কোথায় মারামারি হচ্ছে যে কারণে উনি রাস্তায় আটকা পড়ে আছেন অন্যভাবে আসার চেষ্টা করতেছেন আর কি আমাদের অনুষ্ঠানটা দেরিতে যে টাইম ছিল সেই টাইমে আমরা শুরু করতে পারিনি কারণ অনেক সমস্যার মধ্য দিয়ে অনেকে যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে তাদের সাথে আমরা ভালোভাবে যোগাযোগ করতে না পারায় তারা অনেক আসতে পারেনি এর জন্য আমি নিজে আন্তরিকভাবে দুঃখিত যে তাদেরকে আমরা সময় মতো উপস্থিত করতে পারিনি তো যাই হোক আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আমাদের সম্মানিত সভাপতি সিকে সরকার আজকের প্রধান অতিথি এখন উপস্থিত হন নাই আশা করি উপস্থিত হবেন আজকের যাদেরকে আমরা আজকে সংবর্ধনা জানাচ্ছি তিনি আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক ভাই আজকে উপস্থিত হয়েছেন আজকে উপস্থিত হয়েছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দিবাদত ভাই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই অনুষ্ঠানে হাজির হয়েছেন আজকে হাজির হয়েছেন আমাদের খুলনা 6 আসনের মাননীয় এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান ভাই তাদের তাকে আমার অসংখ্য ধন্যবাদ উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি আমাদের জাতীয় প্রেস ক্লাবের ইলিয়াস খান ভাই তিনি উপস্থিত হয়েছেন আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে অন্যান্য অতিথি যারা আছেন সবাইকে আমার ধন্যবাদ আমাদের অনেক সমস্যা করেছিলাম 3 বছর আগে হাঁটি হাঁটি পা পা করে আমাদের প্রায় 100 সদস্য হয়েছেন এই খুলনাস্থ ঢাকাস্থ খুলনা সাংবাদিক ফোরামে তো অনেকে এখনো আমাদের সদস্য যারা হন নাই তারা আজকে যারা উপস্থিত হয়েছেন তারা আমাদের সদস্য হয়ে যাবেন আজকে যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের খুলনার কৃতি সন্তান
ইবাদত ভাই, তিনি ফুলবাড়ি এবং আমাদের উনি গর্ব। ওনাকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। আমাদের অনেক সমস্যা রয়েছে খুলনা, যারা খুলনা থেকে যারা আমরা এখানে আসছি, আমাদের অনেক সমস্যাগুলো উনি দেখবেন। আজকে ফারুক ভাই আছেন, আমাদের সমস্যাগুলো উনি ওনারা দেখবেন। আমি মনে করি যে ওনাদের এই সফল প্রচেষ্টায় আজকে সারা বাংলাদেশের সাংবাদিকদের কল্যাণ হয়ে আসবে। সাংবাদিকদের যে অধিকার প্রতিষ্ঠায় ওনারা যে কাজ করে যাচ্ছেন, ওনাদেরকে কোটি কোটি সালাম। আমি মনে করি যে ওনাদের সফল প্রচেষ্টায় সারা বাংলাদেশে সাংবাদিকদের যে সমস্ত রুটি রুজি যে অধিকার আছে তা প্রতিষ্ঠিত হবে। ওনারা আগামীতে এই যে সাংবাদিকদের যে অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ওনারা কাজ করে যাচ্ছেন। ফারুক ভাই তো একাধিকবার মহাসচিব নির্বাচিত হয়েছেন, এবার উনি সভাপতি নির্বাচিত হলেন। অনেক সংগ্রাম করেছেন এই সাংবাদিকদের নিয়ে, তাদের রুটি রুজি, তাদের বেতন ভাতা ইত্যাদি নিয়ে উনি রাজপথে লড়াই করেছেন। সেই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে আজকে সাংবাদিকরা তাদের অনেক অধিকার ফিরে পেয়েছেন। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের অতিথিবৃন্দরা রয়েছেন, আমি তাদেরকে বলবো যে আমাদের সাংবাদিক কমিউনিটিতে যাতে আমরা সবাই একত্রিত হয়ে ভালো কিছু করতে পারি, খুলনা অঞ্চলকে সুসংগঠিত করতে পারি, খুলনার মানুষদের যাতে উপকার আসতে পারি। এটা যেহেতু খুলনা সাংবাদিক ফোরাম, খুলনায় অনেক সাংবাদিক ঢাকা আছে, তাদের বসবাসের অনেক সমস্যা আছে, তাদের চাকরির অনেক সমস্যা আছে, তাদের নানাবিধ সমস্যা আছে আমরা জানতে পারি, কিন্তু কে কার কাছে বলবে, কার কাছে গেলে সেই সমস্যার সমাধান হবে সেটা তারা খুঁজে পান না। তা আমরা এই কমিউনিটির মাধ্যমে আমরা চেষ্টা করব যে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই ঢাকাস্থ খুলনা সাংবাদিক ফোরামের মাধ্যমে। আমাদের নেতারা আমাদের পাশে থাকলে আমরা সেই আমাদের সেই সফল যে উদ্যোগ সেটা আমরা করতে গ্রহণ করতে পারব। তো আজকে আমাদের যারা অতিথিবৃন্দ রয়েছেন তাদের বক্তব্য আমরা শুনব, এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ রফিকুল। ঢাকায় বসবাস করে তাদের এক বাক্যে নামটা শুনলে আপনারা জানবেন যে নিয়াম রিপন তরফদার নিয়াম, যিনি আরাম কর্পোরেশনের স্বত্বাধিকারী এবং দৈনিক গণমুক্তি পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি, আমার অত্যন্ত কাছের ছোট ভাই, এখন বক্তব্য রাখবেন রিপন তরফদার নিয়াম। এখন বক্তব্য রাখছেন রিপন, এই মধ্যে আমরা একটা বিগ অ্যান্ড চান্স আশা করি সবাই উপস্থিত। শুধু আসলে অনেকেই আশা করেছিলাম এখানে আমাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল মাননীয় প্রতিমন্ত্রী, সরি প্রধান অতিথি হিসেবে উনি উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন, কিন্তু হয়তো কোনো কারণবশত উনি উপস্থিত হতে পারেননি। আরো অনেকেরই উপস্থিত হওয়ার কথা ছিল, রাস্তায় অনেকে আজকে বিএনপির গণ অনুষ্ঠান কর্মসূচি চলছে, কিছু অপ্রীতিকর ঘটনার জন্য হয়তো রাস্তায় অনেকে জ্যামে আটকে আছেন, এ ধরনের ঘটনা শুনতে পেয়েছি। যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। আসলে আজকের অনুষ্ঠানটা উদ্দেশ্যটা মূল ছিল যে খুলনায় আমরা যারা আছি গণমাধ্যম কর্মী, যারা অন্যান্য পেশা এবং পেশাজীবী যার সাথে জড়িত আছি, আমরা জাস্ট খুলনাবাসী বা খুলনার যারা এখানে স্থায়ীভাবে অস্থায়ী বসবাস করছি, একটা মিলন মেলা পরিণত হোক সেটাই চেয়েছিলাম। এবং তার জন্যই খুলনা সাংবাদিক যে ঢাকাস্থ খুলনা সাংবাদিক ফ্রম, তারা যে দীর্ঘদিন থেকে যে তাদের কার্যক্রম পরিচালনা করে এসছে সেটা যেন আরো তারা উজ্জীবিত হয়, যার জন্য আমি তাদেরকে বলেছিলাম যে একটা সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করার জন্য। কারণ দ্বীপ আজাদ আমাদের খুলনার সন্তান, দ্বীপ আজাদ দেশের সন্তান, দ্বীপ আজাদ সারা দেশের। এখন আমরা খুলনাবাসী হিসেবে জানান দিতে চাই যে দ্বীপ আমাদের খুলনার সন্তান, আমরা তাকে নিয়ে গর্ববোধ করি। দ্বীপ আজাদ আমার সৌভাগ্য হয়েছিল যে আমরা সেন্ট জোসেফ স্কুলে আমরা স্কুল থেকে একসাথে লেখাপড়া করেছি। আমি ব্যক্তিগতভাবে তার জীবনযাত্রা, তার
চাল চলন সবকিছু নিয়ে আমি গর্ববোধ করি যে দীপ আজাদ আমার বন্ধু। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি গত তিন দিন মানসিকভাবে আসলে খুব বিপর্যস্ত ছিলাম। আমার শাশুড়ি এখনো স্টিল লাইফ সাপোর্টে আছে, এখানে আমি আসতে পারবো বা আমি ঢাকাতে আমি একমাত্র তার হচ্ছে মানে জামাই যার ঢাকাতে বসবাস করি, আমি তাকে ব্যবস্থায় রেখে আমি এখানে এসেছি। তা অনুষ্ঠানটা আসলে এর থেকে আরো সাফল্যমণ্ডিত হওয়ার কথা ছিল, হয়তো আরো সুন্দরও হতে পারত। যেটুক যাই হোক, যেটুকুই আয়োজন করেছে তারা, আমি চাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে খুলনার যারা আমরা পিছিয়ে পড়ে আছি আমরা যেন উজ্জীবিত হতে পারি, আমরা যেন এক হয়ে কাজ করতে পারি, ভুল ত্রুটি সব ভুলে যেতে পারি। এটাই হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টি থেকে সবাই এগিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আল আনাম কর্পোরেশনের স্বত্বাধিকারী, আমাদের প্রিয় ভাই এবং খুলনা মা মাটি মানুষের সুখ দুঃখের আশা আকাঙ্ক্ষার আশ্রয় স্থানের একমাত্র আমাদের ঢাকার উপরে যারা ঢাকায় যারা বসবাস করে তারা সবাই জানেন সে একজন বিগ হার্টেড মানুষ। আমরা তার জন্য একটা করতালি এই মুহূর্তে আশা করি। চিন্তার স্বাধীনতা একটি মৌলিক স্বাধীনতা, কন্ঠরোধ করে নয়, নিজে চিন্তা করুন, অপরকে চিন্তা করার সুযোগ দিন। উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, অতিথিদ্বয়, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব ওমর ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত মহাসচিব, খুলনার কৃতি সন্তান, আমাদের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, এই প্রেস ক্লাবের ইতিহাসে এবং তার পথচলা আরো সুন্দর হোক এই কামনা করি এই মুহূর্ত থেকে। নবান্নের এই বাংলায় হেমন্তের এই শিশির বেজা সকলে আপনারা যারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন তারা হয়তো অনেক বিভাগের লোক আছেন, অনেক জেলার লোক আছেন, অনেক থানার লোক আছেন। যেমন আমরা এখানে খুলনা দাবি করছি, খুলনার কথা বলছি, অন্যান্য জেলার মানুষের মধ্যে কেমন কেমন লাগছে। যেমন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিদের মধ্যে জনাব ওমর ফারুক সাহেব, উনি কিন্তু আমাদের খুলনা অঞ্চলের লোক না, উনি আমাদের বাংলাদেশের মা মাটি মানুষের একজন উজ্জ্বল নক্ষত্র। ওনার ভিতর একটা খুলনা খুলনা করছে এখানে একটা কিছুটা বিড়ম্বনা হলো। আমি কিন্তু এখানে আমি একটা ছোট্ট গল্প আমি দিতে চাচ্ছি। আপনারা জানেন সেরা বাংলায় কে আব্দুল হক যখন প্রাদেশিক মিনিস্টার হলেন তখন একজন প্রিয় পদের লোক নেবে, এই প্রিয় পদের লোকের জন্য বললে যে আমার মহকুমার কোন লোক আছে নাই, থানার কোন লোক আছে নাই, ইউনিয়নের কোন লোক আছে নাই, গ্রামের কোন লোক আছে নাই, এটা ফলো করছিলেন একজন জজ সাহেব। জজ সাহেব তখন ই করে সন্ধ্যার পরে ওনার বাসায় গেলেন, যে বাসায় গিয়ে বললেন স্যার আপনি কি একটা নির্ভয় একটা কথা বলতে, ভয় বলবো না নির্ভয় বলবো, যে আপনি নির্ভয় বলেন আপনি জজ সাহেব আপনার আবার ইনভার্ভ আছে নাকি, বলে স্যার একটা ছোট্ট সামান্য একটা প্রিয় ভদের লোক নেবেন, আপনার জেলার লোক আছে নাই, গ্রামের লোক আছে নাই, থানার লোক, এই কথাটা আমাকে খুব ব্যথিত করেছে। তাই বলে বলো বুঝতে পেরেছে তোমার সমস্যাটা কোথায়, কোথায় তোমার জ্বলন। বলল কি আমি যদি আমার মাকে আপন করতে না পারি, ভালোবাসতে না পারি, আমি কি অপরের মাকে ভালোবাসতে পারবো, আমি কি আমার ভাইকে যদি ভালোবাসতে না পারি আমি অপর ভাইকে কি ভালোবাসতে পারবো, আমি যদি আমার বোনকে ভালোবাসতে না পারি আমি অপরের বোনকে কি ভালোবাসতে পারবো। ঠান্ডা হয়ে গেলেন জজ সাহেব, যে বিষয়টা তো অন্য যেভাবে ভেবেছিলাম ঠিক তা নয়, আজকে ঠিক তেমনি রিপন দরদা নিয়ে আমি একটু আগে বলেছে সে তার স্কুল জীবনের সাথে স্কুলে একসাথে লেখাপড়া করেছে, আর এই দীপাজার আমরা যেমন সাংবাদিকতা করেছি খুলনায় সে অত্যন্ত একটা মেধাবী এবং চৌকস, এবং তার মনন বুদ্ধিদীপ্ত এবং তার ব্যবহার আমাদের সকলের
আজকে বারবার একটা লোকের কথা মনে পড়ছে, কোন আহার লিয়াকাতের সাহেব অত্যন্ত তাকে ভালোবাসতেন। আজকে লিয়াকাত সাহেবের থাকতেন তাহলে আজকের এই যে শুভ সংবাদ যে মহাসচিব হয়েছেন এই শুভ সংবাদে তিনি অত্যন্ত খুশি হতেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডিউজের সভাপতি কুদ্দুস আমরা বিজ্ঞান চাঞ্চিত রায় আগের অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ফুলের শুভেচ্ছা দিচ্ছেন আমাদের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা সম্পাদক পরিচালক সবার কাছ থেকে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব কুদ্দুস আফরাত, আমাদের প্রাণপ্রিয় সাংবাদিক নেতা জনাব কুদ্দুস আফরাত। এইমাত্র আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আব্দুল সালাম মুর্শিদিয়ার্থী, জনাব আব্দুল সালাম মুর্শিদিয়ার্থী আমাদের মাঝে এইমাত্র এসে হাজির হয়েছেন, আমরা তার সামনে একটা কর্তারি ওনাকে আমাদের মাননীয় একটি সাহেবকে ফুল দিয়ে বরণ করছেন এস এম বাবুর খুলনা সাংবাদিক ফোরাম আয়োজিত আমাদের প্রাণের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ মহাসচিবের যে সংবর্ধনা আজকের এই অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাই। আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের এই মুহূর্তে সভাপতিত্ব করছিলাম অন্য একটি মিটিং, ওইখান থেকে আমি এখানে চলে এসেছি তো সাংবাদিক ইউনিয়নের, কারণ আমাদেরই সংগঠন, আমাদেরই বড় সংগঠন, সেই সংগঠনের সভাপতি এবং মহাসচিবকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আমি নিমন্ত্রিত অতিথি ছিলাম কিন্তু অনিবার্য কারণে আজকে আমাদের একটা জরুরি পরিস্থিতিতে মিটিং করতে হচ্ছে, নাহলে পুরো সময়টাই এখানে থাকতাম। খুলনার মানুষ, কিছুদিন আগে আমি খুলনা ঘুরে এসেছি, খুলনার মানুষ বরাবরই ভালো লাগে, খুব সহজ সরল প্রবণ, মানে খুলনার যারা, খুলনায় কিছু বাইরের লোকও আছে, হ্যাঁ তো এখন সেই অবস্থাটা খুলনায় আর নাই, এখন বাইরের লোক আস্তে আস্তে সব সরে গেছে, খুলনার শিল্প কলকারখানা অনেক কিছুই বন্ধ, খুলনা একটা ফাঁকা শহর বলতে গেলে, খুলনা সেই হিসাবে খুলনাকে আমরা
আগে জানতাম, আগে মনে করতাম, এখন সে অবস্থা নাই। যশোর তার পাশে থেকে ধীরে ধীরে কিন্তু খুব সম্প্রসারিত হচ্ছে। খুলনার একজন মহাসচিব পেয়েছি আমরা, আমাদের সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমরা তাকে নির্বাচিত করেছি। আমাদের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব ওমর ফারুক সাহেবেরও খুব প্রিয় এলাকা খুলনা যশোর এইসব অঞ্চল। আমি মনে করি খুলনার উন্নয়নে একটা হচ্ছে সাংবাদিকদের উন্নয়নে, আর একটা হচ্ছে লোকাল উন্নয়নে, তারা তাদের জায়গা থেকে যাতে একটু ভূমিকা রাখে। খুলনা শিল্প কলকারখানা যেগুলো আছে সেগুলো চালু করার ব্যাপারে সরকার একটু দরজা লাগবে। মাননীয় সংসদ সদস্যরা আছেন, আপনারাও চেষ্টা করবেন। আমি কিছুদিন আগে তথ্যমন্ত্রীর সাথে গিয়েছিলাম, উনি নিজে উদ্যোগী হয়ে বেশ কিছু পরামর্শ দিয়ে আসছে, বলছে প্রয়োজনে আমি প্রধানমন্ত্রীর দ্বারে যেয়ে বলবো যে শহরটাকে আবার প্রাণ চঞ্চল্য ফিরিয়ে আনার জন্য। আসলে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী আগে এই তো বিভাগ ছিল, ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী। এখন যদি খুলনার ভিতরে কিন্তু বড় বড় শহর হয়ে গেছে অনেক, খুলনা বিভাগের অন্তর্ভুক্ত যারা, একইভাবে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত শহর হয়ে গেছে। খুলনা কিছু বিভক্ত হয়ে গেছে, রাজশাহী বিভক্ত হয়েছে, নতুন বিভাগ হচ্ছে। সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশে মানুষের কল্যাণ করা হচ্ছে মানুষের অর্থাৎ সরকারের কাজ। যে যেখানে থাকে সেটা সমাজের, যেরকম আমরা সাংবাদিক পেশায় কাজ করি, সাংবাদিক সংগঠন এখানে খুলনার সাংবাদিক ফোরাম যেটা আছেন, আপনারা যেরকম সাংবাদিকদের জন্য কাজ করেন, খুলনার নিশ্চয়ই কোনো অবহেলিত জনপদের জন্য আপনারা দৌড়ে বিভিন্ন জায়গায় তদবির বলাটা খারাপ, আপনারা চেষ্টা চালান। আজকের আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে গোটা বাংলাদেশে, গোটা বাংলাদেশে আনাচে কানাচে থেকে শুরু করে খোদ রাজধানী পর্যন্ত গত 10-12 বছরের চেহারাটা পাল্টে গেছে, অনেকটা অনেকটা পাল্টে গেছে। আমাদের মন মানসিকতায় আমরা ততটা পাল্টাতে পারিনি, আমাদের অবকাঠামো পাল্টেছে, আমাদের দুর্নীতিতে আমরা কিন্তু আরো বেশি নিরুজ্জিত হয়ে যাচ্ছি, আমাদের হিংসা আরো বেড়ে যাচ্ছে। আসলে আমাদের স্বস্তি দরকার, আমাদের একটু শুকরিয়া দরকার যে আমরা যতটুকু হয়েছি ততটুকু ধরে রাখি, আমাদের আর প্রয়োজন নাই। অন্তত পক্ষে শিক্ষাক্ষেত্রে আমরা আর একটু বিকশিত হই, আমাদের সংস্কৃতিটাকে আর একটু সমৃদ্ধ করি, তাহলে কিন্তু খুলনা একটা পুরো সংস্কৃতি অধ্যুষিত অঞ্চল, এবং খুলনার সংস্কৃতি যদি বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়, খুলনার যে ব্যাপকতা অর্থাৎ তাদের যে মানুষের তাদের বড় মন, সেই জিনিসটা হচ্ছিল যেভাবে এখানে লোকাল পত্রিকাগুলো চলত, এখন লোকাল পত্রিকা সেইভাবে মার্কেট নেই। তাই খুলনা যদি সমৃদ্ধ হয় তাহলে আমার ওইখানে সাংবাদিক ভাইরাও সমৃদ্ধ হবেন, পত্রিকাগুলো আরো সম্প্রসারিত হবে, পত্রিকার সার্কুলেশন বাড়বে। ঢাকায় যারা কাজ করেন সাংবাদিক ভাইরা, আপনাদেরও বলবো যে আপনারা, আপনাদের মহাসচিব শুধু নয়, এটা গোটা বাংলাদেশের সাংবাদিক সমাজের মহাসচিব খুলনার সেল, তার পাশে থাকবেন, আমরাও আছি, আমরা সবাই মিলে আমাদের এই পেশা যেসব সমস্যা আছে, বেতনের বৈষম্য আছে, চাকরি চ্যুতির ঘটনা আছে, আমরা আপনাদের পাশে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে বলতে চাই, খুলনা বলে কোনো কথা নেই, ঢাকা সাংবাদিক ইউনিয়ন খুলনার সকল সাংবাদিকদের পাশে অতীতেও ছিল, ভবিষ্যতে আসবে, বর্তমানেও আছে। তো আপনাদের যে কোনো সমস্যা নিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কাছে যাবেন, তারপরে আমাদের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাছে যাবেন। আপনাদের কোনো যদি সমস্যা থাকে, কোনো সংকট থাকে, সংকটের কথা জানাবেন, অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্যা সংকট দূর করা। আমি আর কথা বাড়াতে চাই না, আপনারা কাছ থেকে এই বক্তব্য দিয়ে আমি বিদায় নিতে চাই। আমারও সর্বশেষ আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ ওমর ফারুক এবং মহাসচিব দীপ আজাদকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, প্রীতি জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি একটু আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি, আপনারা আমাকে আমার সুন্দর দৃষ্টি দেখেন। আর সালাম মসজিদে
আর সংসদ সদস্য রাজনৈতিক তাকে দেখেছি স্টেডিয়ামে, ঢাকা স্টেডিয়াম কাঁপাতেন। আজকে তারা রাজনীতিবিদ, আমি তাদের সাফল্য কামনা করছি। খুলনা সাংবাদিক ফোরামকে ধন্যবাদ জানাবো এই জন্যে যে নবনির্বাচিত বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদককে সম্বর্ধিত করার জন্য যে অনুষ্ঠানের আয়োজন করেছেন তা সত্যি আমাদেরকে খুশি করেছে, আনন্দিত করেছে। আপনি জানেন, আপনারা জানেন, এবারের বিএনপির নির্বাচনে সভাপতি হয়েছেন ওমর ফারুক। বাংলাদেশ সংবাদ সংস্থার অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে উনি আছেন। পদ্মাবাড়ের মানুষ ওমর ফারুক, আর সমুদ্র আর সুন্দরবনের কাছের মানুষ দ্বীপ আজাদ। আপনি জানেন, প্রতি বছর ঝড় জলোচ্ছ্বাস বন্যা আসে, সুন্দরবন বুক আগলে মানুষকে রক্ষা করে। আমার বিশ্বাস, পদ্মাবাড়ের ওমর ফারুক এবং সুন্দরবনের কাছের মানুষ দ্বীপ আজাদ তেমনি ভাবে বুক আগলে এই সাংবাদিকদের অধিকার, অধিকার আদায়ের সংগ্রামে এবং অসচ্ছল সাংবাদিকদের পাশে থাকবেন এবং তাদের লড়াই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবেন। তারা দুজনেই আমার থেকে বয়সে বেশ ছোট, কিন্তু আমি তাদেরকে দেখেছি যে প্রত্যেকটি সাংবাদিক অধিকার আদায়ের আন্দোলনে সামনে থাকার, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্যে। তাই আজকে সারা বাংলাদেশের সাংবাদিকরা তাদেরকে নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করেছেন। তো আমি আশা করব সাংবাদিকরা যে প্রত্যাশা নিয়ে তাদেরকে এই মর্যাদাপূর্ণ আসনে বসিয়েছেন তারা সেই মর্যাদা রাখবেন, আর আমাদের কাজটা হবে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে সাহায্য করা। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হিসাবে নিয়োগ দিয়েছেন। আমি আপনাদের, যেহেতু কাজটা আমার সাংবাদিকদের সাথে এবং অসচ্ছল সাংবাদিকদেরকে, আমি আশা করব আপনারা আমার এই কাজে সহায়তা করবেন। অলরেডি ওমর ফারুক, দ্বীপ আজাদ, কুদ্দুস সাফরাত, তপু এরা এই কল্যাণ ট্রাস্টের বোর্ডে আছেন, তারা তো করবেনই, আর আপনারা যারা সাংবাদিক আছেন তারা সাহায্য সহযোগিতা করবেন। আর একটা অনুরোধ, যারা আমার সাংবাদিক ভাইরা, আমিও সাংবাদিক, 45 বছর এই প্রফেশনে আছি, তো যারা অসচ্ছল আছেন তারা দ্রুত, যত দ্রুত পারেন কল্যাণ ট্রাস্টের কাছে আবেদন পাঠাবেন, আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ওমর ফারুক এবং দ্বীপ আজাদ সাহস, যোগ্যতা, মেধা নিয়ে সাংবাদিক ইউনিয়নের লড়াই সংগ্রামে, অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। আপনাদের ধন্যবাদ। ঢাকাস্থ খুলনা বিভাগ সাংবাদিক সমিতি আয়োজিত বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি জনাব ওমর ফারুক এবং মহাসচিব জনাব দ্বীপ আজাদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানের স্কতিত্ব হিসেবে আছেন। একটু আগে বালদা বলেছেন দেশ কাঁপানো ফুলপড়া, একসময় এখন রাজনীতির মাঠও কাঁপাচ্ছেন। জনাব আব্দুস সালাম মুর্শিদি এমপি উপস্থিত আছেন, জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বাবু এমপি একটু আগে বক্তৃতা করেছেন, আমাদের আরেক শ্রদ্ধেয়জন ঢাকা সাংবাদিক সভাপতি জনাব কুদ্দুস আফরাত উপস্থিত আছেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নবনিযুক্ত এমডি জনাব সুভাষ চন্দ্র বাদুর উপস্থিত আছেন, আদানি কর্পোরেশনের প্রোপ্রাইটার জনাব
মোহাম্মদ রিপন তরফদার নিয়াম আজকে অনুষ্ঠানে সভাপতি করছেন আপনাদের সংগঠনের সভাপতি জনাব সিকে সরকার, উপস্থিত সাধারণ সম্পাদক রফিক ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম এবং সুধীবৃন্দ। আপনারা দীর্ঘ সময় ধরে কথা শুনছেন, আমি খুব বেশি কথা বলব, দু একটি কথা বলতে চাই। আজকে এমন দুজন ব্যক্তিত্বকে আপনারা সম্বর্ধিত করছেন যাদের এই সম্বর্ধনা প্রাপ্য বলে আমি মনে করি, কারণ আপনারা জেনেছেন দুজনই সাংবাদিক সমাজের অত্যন্ত জনপ্রিয় নেতা এবং বিপুল ভোটে তারা নির্বাচিত হয়েছেন। কারণ সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে, সাংবাদিকদের রুটি রুজির সংগ্রামে তারা সবসময় অগ্রভাগে থাকেন। এসব অবস্থা আসলে একদিনে তৈরি না, দীর্ঘদিন ধরে। যেমন একটু আগে একজন বক্তা বলেছেন যে আজকে যিনি সম্বর্ধিত হয়েছেন দীপ আজাদ, তিনি মাত্র 26 বছর বয়সে খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, কিন্তু বাড়ির কথা বিরাট ব্যাপার। আর ফারুক ভাই যিনি আছেন, তিনি এবং আমি একই ডিপার্টমেন্টের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার মনে আছে আমি যদি ফার্স্ট ইয়ার প্রথম ভর্তি হয়েছি সেদিন থেকেই ফারুক ভাইয়ের স্নেহ ছায়া সবসময় আমার সেনের হাত আমার মাথার উপর আছে। তিনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় জন। একটি কথা শুনে এখন আপনাদের মন খারাপ হয়ে যাবে, তার পূর্বপুরুষের বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জ, আপনাদের হয়তো অসুবিধা নাই, এখন তো উনি খুলনা সেটেল আছেন, সুতরাং আপনার লোক মানতে অসুবিধা নাই। খুলনার সাথে আমাদের অনেক স্মৃতি আছে, কারণ আমাদের অনেক আত্মীয় স্বজন, একটু আগে কুদ্দুস ভাই বলে গেলেন যে অনেক আত্মীয় স্বজন খুলনা মিলে চাকরি করতো, অনেকগুলো মিলের নামও আমাদের মুখস্থ আছে। এবং মনে আছে যারা চাকরি করতেন সকালে খুলনা থেকে রওনা করতেন, সন্ধ্যায় বাড়ি এসে বসতেন, মিলে চাকরি করতেন, তারা এই বড় কাঁঠাল কিনে নিয়ে আসতেন। দেশ এখন ধরুন অনেক উন্নত হয়েছে, সেই সব দৃশ্য আর দেখি না, এইসব শিল্প কারখানা অনেক বন্ধ হয়ে গেছে। আপনাদের যে আঞ্চলিক সংগঠন, এটি অত্যন্ত ভালো উদ্যোগ, আমি এই কারণে বলবো। অনেকে আবার নাক সিটকায় যে দেশের মধ্যে আবার দেশ, সেটা ঠিক না। ধরুন এই সংগঠনে যারা আছেন ঐক্যবদ্ধ থাকলে পরস্পরের সঙ্গে পরস্পর যোগাযোগ থাকে, কার কি প্রয়োজন, সাংবাদিক পেশায় কি প্রয়োজন। এবং আজকে ধরুন যদি আমরা বলতে চাই যে আপনাদের সংকট হলে কিন্তু আপনারা দীপাজার সাহেবকে বলতে পারবেন যে ভাই আমাদের এই সংকট আছে, বলে কারো একটি চাকরি লাগলে বলা যাবে কিন্তু যে ভাই আমার একটি চাকরি লাগবে, এইসব ক্ষেত্রে সহযোগিতা হবে। সুতরাং এ ধরনের সংগঠনের প্রয়োজন আছে বলে আমি মনে করি। এই সংগঠনের খুব বেশি বয়স হয়নি আমি যতদূর জানি, আমি দৃঢ় বিশ্বাস করতে চাই হয়নি, বাট অনেক সাংবাদিক কিন্তু আছে, আমি তো পলিটিক্স করেছি, প্রেস ক্লাবে আছি। সুতরাং এই সংগঠন আগামী দিনে আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে মনে করি। আপনাদের একটা সফলতা আছে যে আজকে সালাম মুর্শিদ ভাই এখানে এসেছেন এবং অনেক ধকল পেয়ে এসেছে আমি যতটুকু শুনেছি, এটি কিন্তু খুব ভালো দিক। এই মানুষের সাথে যে সাজুজ্জু রাখা, মানুষের সাথে যে যোগবন্ধন, এটি আসলে খুব দরকার। আশা করি খুলনা বিভাগ সাংবাদিক শক্তি আগামী দিনে আরো এগিয়ে যাবে এবং ফারুক ভাই এবং দীপাজার সাহেবের নেতৃত্ব আরো বিকশিত হবে। সবাইকে ধন্যবাদ। আমাদের রুটি রুজি অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি, আমাদের অভিভাবক ওমর ফারুক ও দীপ আজাদের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের দুর্দান্ত ফুটবলার, যিনি এখন বহু মানুষের কর্মসংস্থানের জন্য আত্মনিয়োগ করেছেন এবং জাতীয় সংসদে যিনি আসলে কর্মমুখী বাংলাদেশ গড়বার মতো প্রতিনিধিত্ব করেন, আমাদের শ্রদ্ধাভাজন নেতা সংগঠক জনাব আব্দুল সালাম মুর্শিদ এমপি উপস্থিত রয়েছেন, জনাব মোহাম্মদ আখতারুজ্জামান এমপি উপস্থিত রয়েছেন, জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের শ্রদ্ধাভাজন ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র মজুমদার সহ আমাদের বন্ধু সহকর্মী রিপন তরফদার, সিকে সরকার, রফিকুল ইসলাম রিপন সহ আপনারা যারা রয়েছেন তাদেরকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি।
আমাদের কি প্রত্যাশা, আমরা কি চাই, আমাদের কোথায় মর্যাদা বিঘ্নিত হয়, কোথায় অধিকার লঙ্ঘিত হয়, তা আমাদের রাজপথের পরীক্ষিত এই দুই নেতা অবশ্যই জানেন। আপনারা জানেন যে বিগত তিন বছর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আমাদের রুটি রুজি অধিকার প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইয়ে আশানুরূপভাবে জোয়ার আনতে পারেনি। মানুষ সেই প্রত্যাশা, সেই উপলব্ধি থেকে তাদেরকে নির্বাচিত করেছেন। নববয়সগট পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায়নি। গণমাধ্যম কর্মী আইন, সেটিও জাতীয় সংসদে পাস করা যায়নি। এই সবই আমাদের অন্তরের যে ব্যথা, যে বেদনা, সেটি কিন্তু ওমর ফারুক দীপ আজাদ অবশ্যই জানেন। আমি এখানে একটি সুযোগ পেতে চাই, জাতীয় সংসদে দুজন সংসদ সদস্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমাদের নিবেদন হচ্ছে, আমাদের একটি বিশেষ মর্যাদা দিয়েছিলেন বঙ্গবন্ধু 1974 সালে, কিন্তু বিএনপি জামাত জোট সরকার এসে আমাদের সেই অধিকার এবং মর্যাদার যে প্রশ্ন, সেটিকে ছিনিয়ে নিয়ে যায়। আমাদেরকে আসলে আট পৌরে শ্রমিকের জীবনে ব্রাকেট বন্দি করে ফেলে বাংলাদেশের শ্রম আইনে। আমরা সেই জায়গার থেকে উত্তরণ চেয়েছিলাম, রাজপথে লড়াই সংগ্রাম করেছি, আন্দোলন করেছি এবং মন্ত্রী মহোদয় এবং সংসদ সদস্যদের কাছে সেই বার্তা আমরা পৌঁছে দিয়েছি। এই ওমর ফারুক বিএনপি ইউজার যখন নেতা ছিলেন, তখন তার নেতৃত্বে আমরা একটি ড্রাফট মন্ত্রী পরিষদের কাছে উপস্থাপন করেছিলাম, সেটি যাচাই বাছাই হয়েছে, বিশ্লেষণ হয়েছে, কিন্তু নানাবারই আমরা শুনতে পাই যে বারই সংসদ অধিবেশন আসে আমাদেরকে আশ্বস্ত করবার চেষ্টা চলে সেই গণমাধ্যম কর্মী আইন সংসদে উপস্থাপন করা হবে, কিন্তু এটি এখনো পর্যন্ত উপস্থাপন এবং অনুমোদন করা হয়নি। মাননীয় সংসদ সদস্যরা রয়েছেন, আপনারা গণমানুষের কথা বলেন, আমরা অবশ্যই একটি ভিন্ন মাত্রার শ্রমিক হিসাবে আপনাদের কাছে দাবি জানাতে চাই, আমাদের এই গণমাধ্যম কর্মী আইনটি দ্রুত জাতীয় সংসদে উপস্থাপন করে এটি অনুমোদনের ব্যবস্থা করে দেন। আমরা আমাদের যে মর্যাদা, আমাদের যে অধিকার, সেই জায়গাটাকে আমরা আসলে কার্যকর জায়গাতে উপস্থাপন করতে চাই। একই সঙ্গে আমাদের নেতা বিএনপি ইউজার নেতারা রয়েছেন, আমরা বলবো ঢাকা সাংবাদিক ইউনিয়নের অনেক যোগ্য সদস্য এখনো জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ অর্জন করতে পারেননি, সেই সব পেশাদার সাংবাদিকদেরকে জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ প্রদানের জন্য আপনারা আরো বেশি কঠোর এবং প্রয়োগিক ব্যবস্থা গ্রহণ করবেন, এই দাবি জানাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের শ্রদ্ধা ভাজন ব্যবস্থাপনা পরিচালক রয়েছে, তার কাছে আমরা বলতে চাই, মাননীয় প্রধানের সাংবাদিক সমাজের জন্য 10 কোটি টাকা অনুদান দিয়েছিলেন, আমরা বলেছি অনুদানের রক্ত শর্তহীনভাবে বিতরণ করতে হবে। দুটি বিষয়কে তিনি উল্লেখ করে অনুদানের অর্থ দিয়েছিলেন, একটি হচ্ছে করোনা কালে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্যটি হচ্ছে ঈদ উদযাপনের জন্য। এখানে আমাদের শ্রদ্ধা ভাজন ব্যবস্থাপনা পরিচালক মহোদয় রয়েছেন, তার কাছে আমরা বলছি ঢাকা সাংবাদিক ইউনিয়ন তার বার্ষিক সাধারণ সভায় এই মর্মে একটি প্রস্তাব পাস করেছে, প্রত্যেক সদস্যের কাছে তাদের ইউনিয়নের সদস্য প্রাপ্তি নিশ্চিত সাপেক্ষে 20,000 টাকা অনুবাদ অনুদান, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, রকেট হোক, বিকাশ হোক, ইউপে হোক, যার মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য। আমরা এই সংবর্ধনা সভায় আমাদের প্রিয় দুই নেতাকে বলবো এই তিনটি বিষয়ে আমাদের প্রতি মনোযোগী হবেন, আমাদেরকে এই বিষয়গুলোকে আদায় আলোকে সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। পরিশেষে আমাদের এই দুই মহান নেতার দীর্ঘায়ু কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ঢাকাস্থ খুলনা সাংবাদিক ফোরামের আজকের এই আয়োজনে শ্রোতা সভাপতি জনাব সিকে সরকার, আজকের অনুষ্ঠানের সঞ্চালক, সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রিপন, যিনি এই আয়োজন করতে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট করে আহত হয়েছেন, তারপরেও এই আয়োজনে কোনো ত্রুটি রাখেননি। আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি খুলনা 4 আসনের গণমানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল সালাম মুর্শিদি, খুলনা 6 আসনের খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করছেন যিনি জাতীয় সংসদে জনাব আকরজমান বাবু। আজকের অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তিত্ব আমার নেতা
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব ওমর ফারুক, আজকের অনুষ্ঠানের অতিথি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান, আজকের অনুষ্ঠানের অতিথি জনাব সুভাষচন্দ্র বাদল, যিনি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইতিমধ্যে বক্তব্য রেখে গেছেন আমার প্রিয় সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব কুদ্দুস আফরাত ও সাধারণ সম্পাদক জনাব সাজেদ আলম খান তপু সহ আমার বন্ধু আয়ন কর্পোরেশনের প্রোপ্রাইটার জনাব রিপন তরফদার নিয়াম সহ যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আসলে সবচেয়ে মানে একটু অস্বস্তি পড়ে যখন ঘরের মানুষের সাথে কথা বলতে হয়। খুলনার যে মানুষগুলো এখন উপস্থিত আছে তারা সবাই আমার ঘরের মানুষ, তাদের সাথে দীর্ঘ আমার জন্ম থেকেই তাদের সাথে আমার সম্পর্ক, ফলে তাদের সামনে আসলে নতুন করে বলার কিছু নেই। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমি আপনাদের সাথে আছি, আপনারা আমার পাশে আছেন এবং চলার পথে আপনারা আগামীতে আমার সাথে থাকবেন এবং পরামর্শ দেবেন, যাতে আপনাদের প্রত্যাশা আপনাদের ভালো লাগার মতো কাজ কর্ম আমার দ্বারা তৈরি হয়, বাস্তবায়ন হয়। আমি আসলে একটু আমার দুই আজকের সংসদস্য মহোদয়ের দুজনের দৃষ্টি আকর্ষণ করব। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশের সাংবাদিকদের পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় শীর্ষ সংগঠন এবং সরকার স্বীকৃত যার লিগাল স্ট্যাটাস রয়েছে সেটি হচ্ছে বিএফইউসি, সেই সংগঠনের প্রতিনিধিত্ব করছি আমরা। আমি খুব সংক্ষেপে আপনাদের কাছ থেকে একটি নিতে চাই, সেটি হচ্ছে যে গত 18 মাসে করোনার সময় সমস্ত খাতেই আপনার বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছে, তাদেরকে একটি মানে কণ্ঠকর্ণ পথ পাড়ি দিতে হয়েছে। তার মধ্যে একটি বড় জায়গা হচ্ছে হলো সাংবাদিকতা, যারা সাংবাদিকতা জড়িত আছেন তাদেরকে বিভিন্ন গণমাধ্যম বন্ধ হয়ে গেছে, বেতন অর্ধেক করে দেওয়া হচ্ছে, চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে কোনো দেনা পাওনা না দিয়ে। এই অবস্থায় যখন সাংবাদিকরা এরকম একটি প্রতিকূল পরিবেশে বাস করছেন, জীবনযাপন করছেন, সেই মুহূর্তে বাংলাদেশের সাংবাদিকদের সবচেয়ে শীর্ষ সংগঠনের দায়িত্ব তারা আমাদেরকে তুলে দিয়েছেন, আমরা আপনাদের সহযোগিতা কামনা করি। আমি আপনাদের সুনির্দিষ্ট বিষয়ে আপনাদের একটি সহযোগিতা চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের হাতে এই মুহূর্তে প্রায় 60-65 লক্ষ টাকা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মাহমুদ কর্ণা জনতা শেখ হাসানের একটি নির্দেশ রয়েছে যে 1 কোটি টাকা না হলে এটি থেকে কোনো টাকার সহায়তা কাউকে না দিতে। এই 1 কোটি টাকা হতে আমার মাত্র 30-35 লক্ষ টাকা দরকার, সেটি আপনাদের দুজনের সহায়তা পেলে সেটি পূরণ করা সম্ভব। সেটি পূরণ করলে আপনার এখান থেকে তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সহায়তা দেওয়া সম্ভব, এই সহায়তা আপনাদের কাছ থেকে আশা করব। আমার ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইতিমধ্যে আপনাদের কাছ থেকে বলে গেছেন যে আইনটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে গেছেন, সেই আইনটি গত 12 বছরে আমরা জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছাতে পারিনি, এটি ভেটিং সম্পন্ন হয়ে গেছে, তারপরও আমরা বুঝতে পারছি না, বারবার মাননীয় তথ্যমন্ত্রী সহ বিভিন্ন জনের দ্বারে আমরা যাচ্ছি কথা বলছি, এই আইনটি জাতীয় সংসদ পর্যন্ত যেন পৌঁছায় এবং এটি পাশ হয়। যে আইনটি জাতির জনক করে গেছেন তার কন্যা ক্ষমতায় তার আদর্শে আপনারা নেতৃত্ব দিচ্ছেন মহান জাতীয় সংসদে, সেখান থেকে সেই আইনটি পাশ হতে পারে এত সময় লাগে, এটি আমি মনে করি শুধু মানে আপনাদের নয় পুরো জাতির দুর্ভাগ্য যে বঙ্গবন্ধু করা আইন পাশ করতে 12 বছর সময় চলে যায়। গণমাধ্যম কর্মী চাকরি শর্তাবলী আইন, এই আইনটি যাতে দ্রুত পাশ হয় আপনাদের সহায়তা কামনা করি। আমাদের বিশেষ করে খুলনাতে যে গণমাধ্যমগুলো রয়েছে আপনাদের দুজনের কাছে আমার প্রত্যাশা, আমি নবমজবুট বাস্তবায়ন চাই না, আমি অষ্টম মজবুটও চাই না, অন্তত খুলনার সাংবাদিকরা খুলনার পত্রিকাগুলো থেকে এতটুকু বেতন যাতে পান, তাদের সাধারণ জীবনযাপন যাতে তাদের চলে,
সেইটুক ব্যবস্থাপনা যদি আপনারা সেখানকার মালিকদের সাথে বসে অন্তত মানে চেষ্টা করেন তাহলে সেটি সম্পন্ন হওয়া সম্ভব বলে আমি বিশ্বাস করি। কারণ বাস্তবতার আলোকেই নবমহেশপুর খুলনাতে বাস্তবায়ন সম্ভব নয়, এটা আপনি যেমন জানেন এটা আমরাও জানি। ফলে আমরা কোনো অযৌক্তিক দাবি করছি না, আমরা শুধু বলি পত্রিকার মালিকদের সাথে বসে অন্তত, কারণ অস্বীকার কোনো উপায় নেই যে মূল্যস্ফীতি আপনার আমাদের পরিসংখ্যান গুলো দেখাচ্ছেন 5.5 সেটি কোনো অংশেই 10% কম নয়। ফলে অন্তত বেতনটি যদি 10% বাড়ে অন্তত তাদের পক্ষে খেয়ে পড়ে বাঁচা সম্ভব বলে আমি বিশ্বাস করি। আর যখন একজন সাংবাদিকের অন্তত খেয়ে পড়ার জায়গাটা তৈরি হবে তখন আপনাদেরকে কম বিরক্ত করবেন, তিনি হলুদ সাংবাদিকতাও কম করবেন বলে আমার বিশ্বাস। আমি বেশি সময় নেব না, ফারুক ভাই কথা বলবেন, আপনারা দুজন কথা বলবেন, আপনাদের কথা শুনবো, আপনাদের সকলকে আবারও কৃতজ্ঞতা আমাকে আজকের এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের কীর্তিমান খেলোয়াড় জনাব আব্দুল সালাম মোর্শেদ এমপি, জনাব আখতারুজ্জামান এমপি, আমার প্রিয় সহযোদ্ধা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত মহাসচিব জনাব দিবাজার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আমার অত্যন্ত শ্রদ্ধেয় দাদা সুভাষ চন্দ্র বাদল, এখানে নিয়োগ সাহেব আছেন এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ আছেন, এখানে বক্তৃতা দিয়ে গেছেন অনেকে, আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, আর বেশিক্ষণ আপনাদের অপেক্ষা করতে হবে না। আমি যা মনে হচ্ছে যে প্রায় শেষের দিকে চলে এসেছে, আমাদের সংসদ সদস্যদের দিলেই মনে আপনারা সহজে দেখতে পাবেন। আমি দীর্ঘক্ষণ বক্তব্য শুনছিলাম খুলনা নিয়ে অনেক বা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। আমি খুলনার ছেলে না ঠিকই, কিন্তু খুলনার মানুষ আমাকে অনেক ভালোবাসে, এটা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগে। কারণ আমি গত 3টি নির্বাচনে ফেডারেশনের 3 নির্বাচনে আমি খুলনাতে ফার্স্ট হয়েছি, আমার খুলনায় কখনো কেউ সেকেন্ড বানায়। আর আরেকটা জিনিস বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের এলাকায় কেউ যদি কর্কশ ভাষায় কথা বলে তাকে মানুষ বলে যে একে মনে হয় জন্মের পরে মুখে মধু দেওয়া হয়। হ্যাঁ, এটা হলো আমাদের এলাকার একটা মানে প্রবাদ যে এরকম ভালো খারাপ ভাষায় কথা বলে যে তার মা হয়তো বা আত্মীয় স্বজন জন্মের পরে তার মধু দেওয়া হয়নি, সেই মধুর জায়গায় কিন্তু খুলনা। সুতরাং খুলনার মানুষের মুখেও মধু আছে, অন্তরের মধু আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে শুধু মধুই যে ভালো তা না, মাঝে মাঝে কোনো ঝাল জিনিসও কিন্তু খুব ভালো লাগে, টেস্ট লাগে, সেটা হচ্ছে চুই ঝাল। হ্যাঁ, খুলনায় গেলে আমি ওই যে চুই ঝালের রসুন দিয়ে চুই ঝালের হ্যাঁ, এটা অত্যন্ত স্বাদের জিনিস। সুতরাং খুলনার মানুষ ঝালেও ভালো মধুতেও ভালো, আমার খুবই প্রিয় জায়গা। আর খুলনায় সাংবাদিকতা বলেন বা রাজনীতি সবকিছু মিলে খুলনা অত্যন্ত দেশের গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু এই জায়গাটাকে এই এরশাদ খালেদা জিয়ার লোকেরা একসময় সন্ত্রাসের জনপদে পরিণত করেছিলেন। হ্যাঁ, এরশাদ সিকদারের সব কথা তো আপনারা সবাই জানেন, পরে ওখানে যে আন্ডারগ্রাউন্ডের যারা সন্ত্রাসী ছিলেন তাদের কারণে, কিন্তু আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে সেখানে কিন্তু একটা শান্তি ফিরিয়ে এনেছে, এখন কিন্তু সে আগের মতো সেই জায়গাটি আর নাই। খুলনা এখন শান্তির জায়গা, আগে খুলনা যেতে অনেক সময় ভয় করতো রাতে থাকি কি না কি হবে, এখন কিন্তু সেই পরিস্থিতি নাই, আমরা খুব নির্ভয়ে খুলনায় যাতায়াত করতে পারি। সেই এই জন্য আমরা কৃতজ্ঞ আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ, পুরো জাতি তার কাছে কৃতজ্ঞ। আমরা
আমি ঢাকাস্থ খুলনা সাংবাদিক ফোরামকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের জন্য এই সংবর্ধনা আয়োজন করার জন্য। আমাদের কাছে আপনি একটু এর আগেও আমাদের নেতাদের বক্তব্য শুনেছেন, আমার এবং আমাদের মহাসচিবের কাছে সাংবাদিক সমাজের অনেক প্রত্যাশা, ঠিকই বলেছেন সবাই। কারণ দীর্ঘদিন যাবৎ দেশের কিন্তু সমগ্র সেক্টরে অনেক উন্নয়ন হয়েছে, সব জায়গায় উন্নয়নের ছোঁয়া আছে, কিন্তু উন্নয়নের ছোঁয়া নাই আমাদের সাংবাদিক গণমাধ্যমের। কিন্তু উন্নত হয়েছে, গণমাধ্যমের বিকশিত হয়েছে, টেলিভিশন হয়েছে, অনলাইন পোর্টাল হয়েছে, রেডিও হয়েছে, প্রাইভেট সেক্টরে অনেক উন্নতি হয়েছে। কিন্তু ব্যক্তিগতভাবে সাংবাদিকদের জীবিকা মানে আর্থিক পরিস্থিতি জীবনযাত্রার মানের উন্নতি হয়নি। আমরা এই জন্য দীর্ঘদিন আন্দোলন করছি, আন্দোলন করে আমরা একটা নবম ভয়েস বোর্ড আমরা পেয়েছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতায়। আমরা 2017 সালে তিনি একটি ওয়েস বোর্ড গঠন করে দিয়েছিলেন, সেই ওয়েস বোর্ড একটি রিপোর্টও ওয়েস বোর্ডের যে রোয়েদাদ সেই রোয়েদাদের রিপোর্টও আমরা জমা দিয়ে গিয়েছিলাম, কিন্তু সেই রোয়েদাদটি পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়নি, কিছু কাটা ছেঁড়া করা হয়েছে, যার কারণে সাংবাদিক ওয়েস বোর্ডটি নবম বোর্ডটি সাংবাদিকদের কাছে গ্রহণযোগ্য হয়নি এবং মালিকরাও তাদেরকে সুবিধা দেওয়ার পরেও তারা অবশ্য সবসময় অভ্যাসগত ভাবে একটা ওয়েস বোর্ড হয়ে নেই তারা কিন্তু মামলা করে। তারা এই ওয়েস বোর্ডের কিন্তু ছিলেন, ওয়েস বোর্ডে আমি মেম্বার ছিলাম, তারাও ছিলেন, তারা সেখান থেকে নানাভাবে নানা অজুহাতে কখনো কখনো অকৌট করেছেন, কিন্তু ওয়েস বোর্ড তো কিন্তু সর্বসম্মতভাবে হয়েছিল, রোয়েদাদটি সর্বসম্মতভাবে হয়েছিল। তারপরে তারা কেন মামলা করেছেন জানি না, তার মামলা কিন্তু তারা সুবিধা করতে পারেনি, মামলা করছে তাদের এটা এই ওয়েস্ট বোর্ডের উপরে কোনো স্টে অর্ডার হয়নি ও একটা রুল দিয়েছে, যার কারণে এই ওয়েস্ট বোর্ড বাংলাদেশ সংবাদ সংস্থায় একমাত্র বাংলাদেশ সংবাদ সংস্থায় এটা বাস্তবায়িত হয়েছে। আর ওয়েস্ট বোর্ডের যে মহানুভবতা এটা ফিনান্সিয়াল এক্সপ্রেস হয়েছে, ইত্তেফাকে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। তো পুনা সুদেরও বলতে চাই যে নবম ওয়েস্ট বাস্তবায়ন হতে হবে, এই কারণে আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের সহযোগিতা দরকার, কারণ এই আইনটি যেহেতু সরকারের দেশের আইন, এই দেশের আইন কার কেউ মানবে না, গণমাধ্যমের যারা মালিক যা তারা আইনের ঊর্ধ্বে থাকবে, আইনের বাইরে থাকবে, এত সাহস দেখাবে, দুঃসাহস দেখাবে এটা আমরা আশা করি। সুতরাং ওয়েস্টবোর্ডটি বাস্তবায়ন হতে হবে, এই জন্য আমরা আশা করি যে আমরা আলোচনার মাধ্যমে ডায়লগের মাধ্যমে আমরা এটা সমাধান করতে চাই। যদি ডায়লগ না ডায়লগের সমাধান না হয় তাহলে তো আমাদের রাজপথে যেতেই হবে, আমরা রাজপথে যেতে চাই না, রাজপথে গেলে অনেক অসুবিধা হয়। ইদানিং যদি আমরা রাজপথে যাই, রাজপথ দখল হয়, তাহলে কিন্তু সাধারণ মানুষের অনেক কষ্ট হয়, সাধারণ মানুষের অনেক কষ্ট হয়, সাধারণ মানুষের কষ্ট আমরা দিতে চাই, কিন্তু আমাদের যদি ন্যায্য দাবি না। এক সময় আপনারা জানেন সন্ত্রাসের একটি জনপদ ছিল, এরশাদ শিকদার সহ অনেক সন্ত্রাসীদের ওই খুলনার যাদের যারা ওখানে তাদের যে সন্ত্রাসের রাজত্ব গড়ে তুলেছিল, এই সকল সর্বহারা এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে দীপ আজাদ অত্যন্ত অল্প বয়সে আপনাদের বলেছি আপনারা বলেছেন মাত্র 26 বছর বয়সে তিনি খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। যে গাছটি বাড়ে তার অল্পতেই বোঝা যায়, তার আগা দেখলেই বোঝা যায়। সেই সময় তিনি এই সন্ত্রাস এবং সর্বহারাদের বিরুদ্ধে লিখতে যে এক সময় তার জীবন সংকটাপূর্ণ হয়ে গেল এবং আপনারা জানেন তার উপরে বোমা নিক্ষিপ্ত পর্যন্ত হয়েছিল ময়লা পুতার মোড়ে। সেই যে তখন আমরা তাকে অনুরোধ করেছিলাম তুমি সবসময় সেফে থাক, আজকে তার জীবন বাঁচানোর তাগিদে খুলনায় এবং ঢাকায় মিলে অবস্থান করতে করতে আজকে তার ঢাকায় এক প্রকার সেটেল হয়ে আপনাদের সাথে কাজ করতে করতে বাংলাদেশের সর্বোচ্চ জায়গার নেতা হিসেবে তিনি এসেছেন। এটি আমি বলেছি যে গাছ বাড়েতে অল্পে বোঝা যায়, তার যে মেধা, তার যে মনন, তার যে লেখনী, তার কথা বলার যে স্পিড, তার যে যে স্পিড অফ স্পিচ বা ফায়ারিং স্পিচ এগুলো আমরা তার বিভিন্ন সময় দেখেছি এবং তার বিভিন্ন রকম দেশে বক্তব্য দেওয়ার সময় তার বাচনভঙ্গি এইসব বিষয়গুলো আমাদেরকে খুব আপ্লুত করত। তো আজকে দীপ আজাদ সেই কারণে
বাংলাদেশের সাংবাদিকদের মন জয় করে এখানে এসেছে। আমি ব্যক্তিগতভাবে তার জন্য দোয়া করি এবং আমি গর্বিত খুলনার একজন মানুষ হিসেবে যে আমার খুলনার একটা ছেলে আজকে বাংলাদেশের সাংবাদিকদের নেতৃত্ব দিচ্ছে। আজকে আমি আপনাদের শুভ কামনা করি। আরেকটি বিষয় আমি বলবো যে আমি খুলনার সন্তান হিসেবে আপনাদের খুলনার যে কর্মকাণ্ড আপনারা এখানে করে নাই, আজকের যে কর্মকাণ্ড বা আজকের যে অনুষ্ঠান, এটি কিন্তু খুলনার কোনো পত্রিকায় লোকাল পত্রিকায় গেলে আপনাদের লোকাল পত্রিকাগুলো কিন্তু সকালে উঠে সবাই কিন্তু পড়ার চেষ্টা করে, তাহলে আপনাদের অ্যাক্টিভিটিস গুলো কিন্তু জানতে পারবে খুলনার সাধারণ মানুষ। আমার মনে হয় যে আপনারা এগুলো দেন না। আবার অন্যদিকে যদি বলি যে আপনারা যারা জাতীয় পর্যায়ে লেখালেখি করেন বিভিন্ন জাতীয় পত্রিকায়, খুলনার নিউজ গুলো কো ভিতরের কোন পাতায় মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে দেখতে হয়, এটি কিন্তু আমাদের জন্য একটি দুঃখজনক। আর বড় নিউজ আছে, যদি কোনো খারাপ কোনো সংবাদ থাকে তার একটি বড় নিউজ খুলনার ফার্স্ট পাতায় বা সেকেন্ড পাতায়, কিন্তু ভালো কোনো সংবাদ কিন্তু আসে না, এটি আমার মনে হয়। আর আমি একটি অনুরোধ করব যারা সাংবাদিকতা করেন, আমি চাই মানুষের, অনেক সময় আমরা কি করি পজিটিভ নিউজগুলো না দিয়ে নেগেটিভ নিউজগুলো দেই, চরিত্র হনন করার ব্যাপারে আমাদের কলম কিন্তু সিদ্ধ হতে থাকে। যদিও মানুষ নেগেটিভ নিউজগুলো পড়তে খুব আগ্রহী, কিন্তু আমি মনে করি যে সমালোচনা করা উচিত, সেটি একটি পজিটিভ থেকে যে মূল একটা পজিটিভ সমালোচনা করলেই কিন্তু সেটি নেগেটিভও হয় অনেক সময়। এইগুলো আমি কেন বললাম যে আমরা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছি এইসব করার কারণে। খুলনার কোনো বিষয়ে কিন্তু জাতীয় পত্রিকার আজকে খুলনায় কি দরকার, যদিও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুলনার ব্যাপারে কোনো কিছু না চাইতেই তিনি এগুলো দিয়ে দেন। আজকে খুব পদ্মা সেতু হওয়ার পরে খুলনার যে আর্থসামাজিক প্রেক্ষাপট পরিবর্তন হবে, যে খুলনার এক বিঘা জমির দাম এক সময় 1,00,000 2,00,000 এক বিঘা, আমি কিন্তু এক কাঠা বলি নাই, বেশ কিছু আগে ছিল, আজকে খুলনার এক কাঠা জমির দাম কিন্তু 30,00,000 40,00,000 50,00,000, কোনো ক্ষেত্রে সোনাডাঙ্গার ওদিকে গেলে আপনি টাকা তো পাবেনই না, 1-2 কোটি টাকাও কিন্তু কাঠা হয়ে গেছে। তাহলে আজকে পদ্মা সেতু হওয়ার ফলে আমাদের এই বিষয়গুলো হয়েছে। আমাদের খুলনায় কি কি দরকার, এই এই যে যদি ঢাকায় ধরেন এক নদ বুড়িগঙ্গা নদীর উপরে 3টা ব্রিজ, কিন্তু খুলনায় আমাদের শুধুমাত্র রূপসা ব্রিজ, আমরা কি ভৈরব ব্রিজ পেতে পারি না? আমরা ভৈরব ব্রিজ যদি আমরা পাই তাহলে দেখা যাবে এই ভৈরব ব্রিজের উপর দিয়ে আমরা যদি 13,000 ভিতর দিয়ে আমরা উঠতে পারি তাহলে আমাদের ঢাকায় আসার পথ কমে যাবে, ওই সাইডটায় আমাদের শিল্পায়ন হবে, বিভিন্ন কিছু হবে। আমরা এই কথাগুলো কিন্তু আমরা লিখি না। আমরা জাতীয় সংসদে ছালাম ভাই বলেন, আমি বলি বা আমরা বলার চেষ্টা করি, কিন্তু আমাদের বলাগুলো আমরা যখন সংসদে বলি, যেমন আমি আমাদের খুলনার কয়েক সর্বশেষ দক্ষিণে গোলখালিতে একটি পর্যটন কেন্দ্র হোক, আমি এ নিয়ে সিদ্ধান্ত প্রস্তাব দিয়ে আমি অনেক সময় কথা বলেছি, কিন্তু পরের দিন জাতীয় পত্রিকায় কিন্তু খুলনার মানুষরা আপনারা আছেন এইগুলো কিন্তু ফলো করে লেখা হয়নি, যদিও সেটি আমরা পাশ করে নিয়ে সেখানে ওয়াচ টাওয়ার হচ্ছে, সব কিছু হচ্ছে। আজকে বাঘবন্দি নাই খুলনায়, আজকে যদি আমি সালাম ভাই আমাদের রূপসার খুলনার ওপারে বা খুলনার টাউন প্রোটেকশন দরকার, আমাদের রূপসার ওপারে যে সেনের বাজার সোলপুর থেকে একদম শিপইয়ার্ড পর্যন্ত আমাদের প্রোটেকশন দরকার, ডাকো পটিয়াঘাটায় এইসব অঞ্চলে নদী ভেঙে যাচ্ছে সেসব জায়গায় আমাদের স্থায়ী বাঁধ দরকার। আর কয়রা পাইকেশের কথা আমি বলবোই না, কারণ আপনারা জানেন যেখানে এখনো একটি ইউনিয়ন প্রায় পানির ভিতরে আছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ডেল্টা প্ল্যানের মধ্যে বলছে যে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত সুপার ড্রাইভওয়ে হবে, সেখানে আমরা কেন আমাদের লেবুনের মধ্য দিয়ে এইগুলো আনতেছি না? আমরা খুলনার সাব এডিটোরিয়ালগুলো কেন আমরা লিখি না যে আমাদের খুলনাকে বাঁচাতে, খুলনার আজকে খুলনাকে গড়ে তুলতে এই এই জিনিসগুলো প্রয়োজন, আমরা কিন্তু এই জিনিসগুলো লিখি না। আপনারা, আমি মনে করি যে এইগুলো লেখার দরকার। আমাদের খুলনার রাস্তাগুলো আজকে যদি আমরা অন্য অন্য জায়গায় যাই দেখি যে খুলনার এই সেসব জায়গার রাস্তাগুলো ওই উত্তর অঞ্চলে যায় রংপুর বিভিন্ন জায়গায় রাস্তাগুলো
তারা ফোর লেন সিক্স লেনে যাচ্ছে, যদিও আমাদের এখন মোংলার ওই রাস্তা সিক্স লেনে গেছে, কিন্তু খুলনার সাত খুলনা থেকে সাতক্ষীরার রাস্তা বা অন্য অন্য জায়গায় যেসব রাস্তাগুলো আমাদের ফোর লেন করার দরকার, 18 ফিট রাস্তা। সর্বহারাদের বিরুদ্ধে লেখনের কারণেই কিন্তু তার জীবনটি আজকে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে এই পর্যায়ে আনবে বিধায় আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। তো আমি যেহেতু সে আছে আপনারা তাকে নিয়ে কাজ করেন, আর আপনাদের সকল অ্যাক্টিভিটিস গুলো যেন খুলনার সকল পত্রিকায় যায় তাহলে আমরাও কিন্তু জানতে পারবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনাদের যে সমস্ত দাবি দাওয়া দীপালাদ বমর ফারুক ভাই আছে, আমরা এমপিরা আছি, সালাম ভাই আমি কথা বলছিলাম, আমাদের আরো চারজন এমপি আছে, বিশেষ করে সালাউদ্দিন জুয়েল ভাই আছেন এবং আমাদের পঞ্চানন্দা আছেন, আমাদের গোলরিয়া ঝর্ণা আছে, নারায়ণদা আছে, আমরা এক জায়গায় বসে আমরা খুলনা সাংবাদিকদের জন্য কতটুকু কি করতে পারি। আমরা পার্লামেন্ট আছে 24 তারিখে বিশেষ ওই দিনই আমরা আলাপ করব যে কি করলে আমরা কতটুক তাদের জন্য কতটুক সহযোগিতা করতে পারি। এটা আমি আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে সালাম ভাইকে নিয়ে আমরা এটি করব ইনশাল্লাহ, এবং আপনাদের সাথে আমি ছিলাম, আমরা আছি, ইনশাল্লাহ থাকবো। সকলকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কারণ ঢাকায় ভাষায় গালি তো ওইটা বলা যাবে না, তবে এটা আসলে গালি দেয় নাই, সে আমাকে সম্বোধন করেছে ডাইল শরীফ, ওর নাম ওর ডাইল শরীফ কয়, কি কয় যে মতো শরীরে করে দিন, তা আমরা যখন গালি দিল একটা ঢাকায় ভাষায় ওটা। দ্বিতীয় ম্যাচে 2 গোল করলাম, সালাম মুর্শিদ হয়ে গেলাম, 77 সালে জাতীয় দলে খেললাম। তাই খুলনার মানুষের আসলে ওই সময় আমি দেখিনি, সংবাদ সংবাদ মাধ্যম ছাড়াও যারা বড় ব্যবসায়ী আছে তারা অনেকেই পরিচয় দিতেন না, খুলনায় যারা বড় অফিসার আছেন তারাও পরিচয় দিতেন না, ভয় যদি কিছু দিতে হয় বিশ্বাস করে না, নিজের চোখে দেখা, নিজের চোখে দেখা, এখনো তারা অ্যাভয়েড করে। এটা আমি আমার এত কষ্ট লেগেছে। আমি ছোট্ট উদাহরণ দেই, উনি ওনাকে বেস্ট নসিব করুক, আমাদের আদার আলী সাহেব, কারণ আমি খেলাধুলায় ব্যবসায় পরমতিতে জনতি শেখ হাসিনার দয়ায় আমি সংসদ সদস্য হয়েছি। এই ধৃণওয়ান কয়জন আছে আপনাকে বলতে পারেন, আমার জানা নাই, সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তার সংগ্রামের কারণে আজকে আমরা এই দিন নামে পরিচিত, আপনারাও যে ঢাকায় বসে আছেন তার কারণে। 24 বছর লড়াই সংগ্রামের জীবনে 14 বছর দেশ বিদেশে জেলে ছিলেন, তার কারণে একটি বাংলাদেশ, একটি লাল সবুজ পতাকা, একটি মানচিত্র পেয়েছে আপনার। কিন্তু কি নির্মম পরিহাস, 3.5 বছরের মধ্যেই যারা এই বাংলাদেশ নামে যারা পছন্দ করেন না, এই বিপদগামী কিছু সৈন্য 15 আগস্ট নির্মম ভাবে হত্যা সহ করেছেন পরিবার সহ সকলকে, যারা শাহাদাত বরণ করেছেন তাদের শ্রদ্ধা করে স্মরণ করি, যার জাতীয় নেতাকে স্মরণ করি অবশ্যই, এবং আমরা যে 30 লাখ শহীদ আছেন যারা রক্ত দিয়েছেন, যাদের রক্তের এই লাল সবুজ পতাকা আমরা স্বাধীনতা পেয়েছি, 2 লাখ মা বোন যারা আত্মপরিচয় গোপন করেছেন, এছাড়াও 1952 সাল থেকে যারা এই পর্যন্ত স্বাধীনতা অর্থাৎ গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, আমাদের দলীয় বিভিন্ন ভাবে যারা দিয়েছেন দেশে তাদেরকে স্মরণ করি, কোভিড-19 যারা আমাদের ছেড়ে চলে গেছেন, মন্ত্রী সংসদ সদস্য এছাড়া আমাদের ব্যবসায়ী কর্পোরেট হাউস সুশীল সমাজ সংবাদ মাধ্যম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করে আমি 2-4 মিনিট দিব, 1 ঘন্টা নিলে অনেকে চলে যাবেন, কারণ আমাকে একাই কথা বলতে হবে, কাউকেই পাবো না।
আমার একটা বাস্তব অভিজ্ঞতা হলো, এই ভদ্রলোকের কথাটা শেষ করি নাই আধার আলী সাহেব, উনি গার্মেন্টস ব্যবসায় ছিলেন, তখন আমি বিজেপির সভাপতি, উনি কোন গার্মেন্টস এর নাম ছিল অল ওয়েদার, উনি আমার এখানে এসছেন, আমি বললাম স্যার কেমন আছেন, বলো ভালো, বলে সালাম আই এম ভেরি ভেরি ফ্রাস্ট্রেটেড, আই এম টায়ার্ড, যে যেখানে যাই সেখানেই খুশি করতে হয় মানুষকে, আমি একটু ঘুরিয়েই বলছি। আলম স্যার যখন চেয়ারের ওদিকে বসেছিলেন এটা মনে ছিল না মনে হয়, নাকি স্বপ্নও দেখেন নাই যে ব্যবসা করবে, তা যাই হোক গার্মেন্টস ওনার বন্ধ হয়ে গেছে, সেই গার্মেন্টস আমারই ব্যাংকে, আমি যে ব্যাংকের সাথে সম্পৃক্ত, আমি কিনে দিয়েই আমার এক বন্ধুকে অলয়দার গার্মেন্টস কারণ বাজার ব্রাঞ্চে আছে। খুলনার কোনো মানুষকে আমি দেখিনি, এই যে তারেক সাহেব ছিলেন সচিব ফাইন্যান্স সেক্রেটারি, আমি প্রেসিডেন্ট বিজেপি, ইউ নো দা বিজেপি প্রেসিডেন্ট হাউ পাওয়ারফুল ইজ, আর কত বড় রেসপন্সিবিলিটি গ্রো করে, কিন্তু কাজ নিয়ে গেলে মনে হয় যেন ওনাকে আমি যন্ত্রণা দিচ্ছি। উনি এখান থেকে চলে গেছেন জাতির সঙ্গে বা কোনো জায়গায় গেছেন, ওয়ার্ল্ড ব্যাংক এন্ড আদার্স, যাওয়ার পরে কিচ্ছু হবে না, বিশাল বড় একটা অফিসার, কিন্তু কিচ্ছু করে দেন। আরো খুলনার অনেক মানুষ আছে দেখলেই ঘুরে চলে যান, আপনাদেরকে জানতে হবে কেন করেন না এরা। আমি তো বুক ফুলিয়ে বলতে পারি আমি খেলেছি, আমার অফিসে এখনো 22 জন খেলোয়াড় চাকরি করে, এই জশির ভাই সালাউদ্দিন সহ হাসি সহ এই যে কানন সাতক্ষীরায় গোলকিপার খেলতো, 22 জন প্লেয়ার চাকরি করে, তা আমি যদি দিতে পারি আপনারা, আপনাদের কি একজনও কি দিতে পারেননি, খেলোয়াড় কেন সাংবাদিকদের কি দিতে পারেননি, আসলে আমাদের মানসিকতার অভাব, এটা আপনাদের স্বীকার করতে হবে। এই যে বাবু বললেন আপনাদের মধ্যে কোঅর্ডিনেশন নাই, কেন নাই, ঢাকায় খুলনার মানুষ আপনি, খুলনার সাংবাদিক আছে, তাদের সাংবাদিক সংবাদটা আপনারা এখানে দিবেন না বা আপনাদের সংবাদটা তারা দিবে না, এটা নাই। তাই আমি শুধু এইটুকু বলি, আমার কষ্টে একসময় আমি কেঁদেছি, কারণ আমার বাবা তো শিক্ষক, আমি তো অঘাল টাকা নিয়ে আসিনি, যুদ্ধ করে এই খেলার মাঠে সুযোগ করে বড় টিমে খেলে জাতীয় দলে খেলে অধিনায়কত্ব করেছি, আজকে তাদের কথা না বললেই নয়, আমি এখন আমি পরিচিত আপনাদের কারণে, সাংবাদিকদের কারণে, কারণ আমি যখন ফুটবল খেলেছি তখন স্পোর্ট বিট করতো জামান ভাই, রুমি ভাই মারা গেছে, মঞ্জু ভাই, বড় বড় যারা আজকে সিনিয়র লিখতেন তারা নাই, তাদের লেখনের কারণেই কিন্তু আমি এত বড়। বিজেপি তো অনেকেই সভাপতি ছিল, যে বছর শেষ হতে পরের বছর তাদের নাম জানে না, কিন্তু স্টিল সালাম মসজিদে জ্বালায় বিকজ আই এম ইনভলভ উইথ মাই মেম্বার, তাদেরকে যে কোনো ভাবেই হোক না কেন, নির্বাচন হোক তাদের বিপদ আপদ আমি তাদের সাথে থাকি। তাই আমি শুধু এইটুকু বলতে চাই আপনাদের জন্য, এই যে বিজেপিতে যখন মিনিমাম ওয়েজ বোর্ড হয় তখন আপনারা যে সুন্দর করে লেখেন তারা কিভাবে চলবে, কিন্তু আপনাদের লেখাটা কিন্তু কেউ লেখে না, আমাদের নিয়ে আপনারা কিন্তু অনেক লেখেন, আপনারা সমালোচনা করেন, আমরা অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করি। আজকে বিজেপিতে একটা ওয়েজ বোর্ড গঠিত হয়েছে সুন্দর, প্রতি বছর সেটার ইনক্রিমেন্ট হচ্ছে, সেটি বাড়ছে, একটি ন্যূনতম যে মানুষ কিচ্ছু সরাতে পারে না কার জানে না সে 11,000 টাকা বেতন পায়, সেই কারণে আমরা অনেকেই বলেন বাসায় আমরা সাহায্যকারীকে পাই না, আমি কাদের ভুয়া বলবো না সাহায্যকারী বলবো, এটা সম্ভব হয়েছে একজনের কারণে, বঙ্গবন্ধুর যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে, সে নিজে নিজে হাতে দেখেছে যে না আমরা বলতে আমরা পারবো না, বলে তোমাদের করতে হবে, 8,000 টাকা 500 টাকা মিনিমাম হয়ে এবং 2 ঘন্টা যদি ওভারটাইম করে 11,000 টাকা মিনিমাম পায়, যে কারণে আপনারা সাহায্যকারী কাউকে পাচ্ছেন না বাসায়, কারণ পাবে কিভাবে, আপনার স্ত্রী আমার ভাবি যে ভাষায় কথা বলে তাতে মানুষ তো থাকবে না, আর টেলিভিশনের কাছে তো দাঁড়াতেই দিবে, এইটা যখনই বলবো তখনই আপনি বললেন এই তো বেশি বেশি কথা বলছে, যে মানুষ কাজ করবে যে প্রফেশন তাকে আপনি সহযোগিতা করবে, তাকে ডিকটেট করতে পারবেন না, তার বংশ নিয়ে টানতে পারবেন না, আপনারা কিন্তু বংশ নিয়ে কথা বলেন, আজকে যে কোনো মানুষের যে কোনো প্রফেশন হতে পারে তাকে আমার সেই প্রফেশনকে সম্মান দিতে হবে। আমি কিছু উন্নয়নের কথা বলি, আপনাদের দুঃখ দুর্দশার কথা শুনেছি, আজকে আপনারা এই অবস্থায় আছেন ইট ইজ বিকজ অফ আপনাদের দুর্বলতার কারণে আপনারা এখানে আছেন, পৃথিবীতে একটি প্রফেশন আছে
যে প্রফেশনে কোন উদ্দেশ্য নাই তার দেশে মুনাফা করবে, দ্যাট ইজ সাংবাদিকতা। তার প্রফেশনের কোন নাই, আমি ব্যবসা করি আমার একটা ইয়ে আছে আমি লাভবান হব, কেউ চাকরি করে সে বড় হবে তার প্রমোশন হবে। আপনার লেখনী আপনার দেখানোতে একটি দেশের অর্থনীতি রাজনীতি সংস্কৃতি খেলাধুলা অনেক কিছু বদলে দিতে পারে আপনার একটা সুন্দর লেখনীর কারণে। তাই আমি বলতে চাই আপনারাই হলেন দেশের মুক্তিযোদ্ধাদের মতো বীর সৈনিক, আপনারা লিখবেন দেশের উন্নতি হবে। আমি সেদিন গিয়েছিলাম আমাকে খুলনা প্রেস ক্লাবের সভাপতি নতুন যারা হয়েছেন, যে তাদের এই কোভিড এর সময় তাদের লোকের বেতন দিতে পারে নাই, আমি সাথে সাথে তাদের জন্য পে অর্ডার করে আমি টাকা পাঠিয়ে দিয়েছি। আমি অত্যন্ত ভাবে বিশ্বাস করি যে আমার বর্তমান অবস্থান এই জায়গায় আসার ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু সংবাদ মাধ্যম। আমি যখন খেলেছি আমি ভালো খেলি জানি না, তবে আমার সম্বন্ধে অনেক ভালো লিখেছে। আমি যখন বিজেপি সভাপতিত্ব করেছি আপনারাই লিখেছেন, বিজেপিতে যত সভাপতি এসেছে আমি হলাম সফল সভাপতি। কারণ 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন 8-9 সালে যখন তত্ত্বাবধায়ক করে আসছে তখন পৃথিবীব্যাপী কিন্তু রেজিশন চলছে, সেই সময় বিজেপি গ্রো করেছে 44%, দিস ইজ দা হাইয়েস্ট অ্যাপারেল গ্রোথ ইন বাংলাদেশ অ্যাপারেল হিস্ট্রি। সেই জন্য আমাকে নেত্রী বলেন তুমি সাংগঠনিকভাবে অনেক দক্ষ। শুধু তাই না, 20তম বার্ষিকীতে আমি একটা বক্তব্য রেখে বললাম মানে প্রধানমন্ত্রী বাংলাদেশে এখন শিল্পায়ন হচ্ছে, শিল্প যখন বাড়ে তখন শিল্প পুলিশের দরকার হয়। উনি আমার কথা শুনে একটি স্পেশাল মিটিং করে আমার নাম দিয়ে রেখে শিল্প পুলিশ গঠন করেন। আজকে শিল্প পুলিশ গঠিত হয়েছে, মহাসচিব হয়েছে, সেই জায়গায় কিন্তু আমার নাম লিপিবদ্ধ আছে, আমি ওই জায়গায় কথা বলেছি সাবেক বিজেপির সভাপতি হিসাবে। আপনাদের কাছে আমি উন্নয়নের তিন চারটি কথা তুলে ধরবো, আপনাদের কথা বলেছেন অবশ্যই বাবু বলেছেন, যেটা আমরা ছজন আছি আমাদের অভিভাবক আছে সেখানে সে খেলাধুলের বিষয়ে, ওনাকে আমরা এখানে রাখবো না। তারপরও আমি বলবো মনোজন আপা আছে, নারায়ণচন্দ্র চন্দ আমাদের আরো যারা এমপি আছেন, আমরা মিলে আপনাদের এখানে কিভাবে সহযোগিতা করা যায় সেটি অবশ্যই আমরা বসে আপনাদের অবশ্যই আমাকে আজাদ বলছিলেন, তাদের একটা অ্যাকাউন্ট আছে কানে কানে বলে দিলেন, আমি বললাম বুঝে ফেলাইছি ভাই এটা দেখবো। আমি খুলনার তিন চারটি ডেভেলপমেন্টের কথা আপনাদেরকে বলবো, আপনি খুলনায় থাকেন বাড়ি তো খুলনায়, আমি যখন বঙ্গবন্ধু কলেজে প্রথম বক্তব্য দেই উপনির্বাচনে একটা কথা বলেছিলাম যে আপনারা কেউ জায়গা বিক্রি করবেন না, কারণ পদ্মা ব্রিজ যখন হবে মা দুর্গার মতো আমাদের উন্নয়ন বাড়বে দশা। কিভাবে হবে, বাংলাদেশ খুলনা ছিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প নগরী, আবার সেই রূপে ফিরে যাবে। শুধু তাই না, মোংলা বন্দরের ব্যবহার অনেক বেড়ে যাবে, কারণ চট্টগ্রাম বন্দরে যেতে লাগে 8-10 ঘন্টা আর মোংলা বন্দরে আমার যেতে লাগবে 3.5-4 ঘন্টা। সময় মধ্যে আপনার টাকা এবং তেল কম লাগার কারণে অর্ধেক প্রাইসে কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট বাড়বে। শুধু তাই না, রেল লাইন যখন শুরু হবে এই রূপসী রূপসার সৌন্দর্য দেখতে মানুষ কিন্তু এখানে আসবে। আপনারাই যাবেন বৃহস্পতিবারে ট্রেনে উঠে, শুক্রবারে থাকবেন, শনিবারে বিকালে রওনা দেবেন সুন্দরবন, সেই জন্য কেউ জায়গা বেঁধবেন না। হোটেল মোটেল গড়ে উঠবে, 1,000 টাকায় হোটেল ভাড়া নেবে, 5,000 টাকায় খাওয়ায় খরচ করে আসবে। খুলনা হবে দ্বিতীয় বৃহত্তম আপনার কক্সেস বাজারের মতো কিন্তু আপনার নগর। আপনার অনেকেই হয়তো বলবেন আমি দাদুর করে কথা বলছি, না 2008 সালে দিকে ফিরে চান, মানুষ ঘুমায় স্বপ্ন দেখি সকালে উঠে বলে যায় শেখ হাসিনা স্বপ্ন দেখায় মানুষ সে স্বপ্ন বাস্তব হয়। 2008 সালে তাকিয়ে যখন হাতির ঝিল দিয়ে গিয়েছেন তখন নাকে কিন্তু কাপড় দিয়ে হাঁটতে, এখন মানুষ সেখানে যায় 1 লক্ষ মানুষ দেখি বন্ধের দিনে এখানে ঘুরে বেড়ায়, একটা সৌন্দর্যের জায়গা। একটি আমি শুধু দেখেছিলাম মহাখালীতে ফ্লাইওভার, ঢাকায় যারা প্লেনে বা হেলিকপ্টারে উঠেছেন বাংলাদেশে
2008 সালের পরে 16টা মেগা প্রজেক্ট হচ্ছে, যে যে এক একটা প্রজেক্টের ভ্যালু হলো পদ্মা ব্রিজের 45,000 কোটি টাকা, রূপপুর পরমাণু গুলো 26 বিলিয়ন ইউএস ডলার। এই 16টা প্রজেক্টের টাকা যোগ দিলে আমার কাছে এত বড় ক্যালকুলেটর নাই, এটি ছিল স্বপ্নের মতো। তাই এই স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সেটি বাস্তবে রূপ নিতে যাচ্ছে। অনেকেই বলতেন, আমি গতকাল বাণিজ্য মন্ত্রীর সাথে একটা অনুষ্ঠানে ছিলাম রাত্রে, মেয়েদের নারী উইমেন এম্পাওয়ারমেন্টের এই ব্যাপারে আমরা দুজন 1986 সালে লাস ভেগাসে গিয়েছিলাম, কি কষ্ট হয়েছে টিপু মুর্জি ভাই আর আমি তখন একই ব্যবসায়ী আমরা। উনি বলছেন, বুঝাতেই পারলাম না লাস ভেগাসে বাংলাদেশ কোথায়। পরে যখন তার বাংলা ভাষায় এইভাবে বললাম ভারতের পাশে, তখন সে বললো ঠিক আছে, ইউ আর পুয়ার কান্ট্রি, ইউ আর অলওয়েজ আন্ডার ওয়াটার। তাহলে আমরা যদি আন্ডার ওয়াটারই থাকি তাহলে তোমার এখানে এক্সপোর্ট আসে কিভাবে? বলে না, তোমাদের তো দেখি সবসময়, অর্থাৎ নেগেটিভ প্রপাগান্ডা ইজ অলওয়েজ দেয়। আপনি করবেন সমালোচনা, কিন্তু আমার এক্সপোর্ট হচ্ছে সেটা না লেখে আপনি দেখতেছেন আমি পানির নিচে। আপনাদের কারণেই আজকে বাংলাদেশ কিন্তু বিদেশে যে আমরা কিন্তু প্রশ্নবিদ্ধ হই। এক সময় বাংলাদেশকে বলতো বটমলেস বাস্কেট, আজকে শেখ হাসিনার কারণে বাংলাদেশকে বলে অর্থনীতি উন্নয়নের রোল মডেল। আমি ও 75 পরবর্তী কোন নেতাকে দেখে নেয় এত সম্মানে ভূষিত হয়েছে। শুধু তাই না, আমি অতীতে অনেক রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়কের সাথে বিদেশে গেছি। আমি কোন রাষ্ট্রনায়ক গেলে তাদের রাষ্ট্রপ্রধানকে আমি আসতে দেখি নাই, সাংস্কৃতিক মন্ত্রী অথবা কোনো পটুকার লোক আসতো। আমার নেতা বঙ্গবন্ধু কন্যা যখন যায় সেই দেশের রাষ্ট্রপ্রধান এসে নেয়, আমার সেদিন চোখ দিয়ে পানি আসার মতো। চায়নায় কুচকাওয়াজ হচ্ছে, চায়নার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী যখন কুচকাওয়াজ নিচ্ছেন, পতাকা পথ পথ করে উঠছে বাংলার সেই লাল সবুজ পতাকা, মনে হলো যেন আমরা চায়না থেকে মতোই হয়ে গেছি, ভাবতে তো ভালোই লাগে। গত পরশু আপনাদের পেপারে লেখাই দেখলাম চায়না এখন পৃথিবীর 1 নম্বর পরলোক দেশ, অর্থাৎ আমেরিকাকেও সে ক্রস করেছে। তাই আমি শুধু এইটুকু বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা যে স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা, বঙ্গবন্ধু কন্যা সেটি বাস্তবায়ন করছেন, শুধু উনি একাই কিন্তু করতে পারবেন না। আজকে আপনি যে কাজটি করতে পারেন আপনার লেখায় এবং দেখানোতেই, আমি হাজার বছর কাজ করেও সেই কাজ করতে পারবো না। আপনি সমালোচনা করেন, সেই সমালোচনায় যেন একটা যেন বড় কাজ যেন সেটাই হয়। তাই আমি শুধু আমার শেষ কথা এইটুকু বলতে চাই, প্রধানমন্ত্রী তার যে ভিশন, আজকে আমি এইটুকু দ্বিধায় বলতে পারি, কূটনীতিক উচ্চতায় বাংলাদেশ আজ কোথায় গেছে? অতীতে কোন সময় বাংলাদেশের এই কূটনৈতিক সম্পর্ক কোন দেশের সাথে আমাদের এরকম ছিল না। পৃথিবীতে যে কোনো জিনিস হয় মাননীয় প্রধানমন্ত্রী যান, সে জায়গায় তিনি নেতৃত্ব দেন, এই কথা বলেন। কয়েকদিন আগে জলবায়ু তৈরি সভাপতি হিসেবে কথা বলে এসেছে, এটি আমাদের দেশের জন্য গৌরবই। আজকে প্লেনে উঠলে অনেকেই বলে, সেদিন পাকিস্তানের এক ভদ্রলোকের সাথে ব্যবসায়িক মিটিং এ ছিলাম, সে বলছে তোমার প্রধানমন্ত্রী কি জাদু আছে, আমাদের রিজার্ভ হলো $24 বিলিয়ন আর তোমাদের হলো $48 বিলিয়ন, তোমাদের একটা ধ্বংসস্তূপ দেশ কিভাবে গেল? অর্থাৎ শেখ হাসিনার কথা, যারা আমাদেরকে ধ্বংস করে গেছে তারাই বলে যে বাংলাদেশে শেখ হাসিনা কি জাদু জানে। অর্থাৎ এই মানুষটি ভিশন 2021, ভিশন 31, ভিশন 2041 এ বাংলাদেশ উন্নত বিশ্ব কি হবে সেটিও কিন্তু তিনি রূপরেখা দিয়ে গেছে। শুধু তাই না, ডেল্টা বাংলাদেশ, শত বছরের বাংলাদেশ কি হবে তারও তিনি রূপরেখা করে গেছেন। আবুল কালাম আজাদের একটি কথা বলে দিতে চাই, ইন্ডিয়ার রাষ্ট্রপতি, তিনি বলেছেন আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন আপনি মৃত্যুবরণ করবেন, এটাই বাস্তবতা, তবে আপনি যা করেছেন তার কিছু কর্ম থেকে যাবে। উনি ইংলিশে বলেছিলেন, when you born you will die, but আপনার টিকিট থাকবে এট কনফার্ম, there will be no luggage, without luggage you have to move,
অর্থাৎ আপনি মারা যাওয়ার পরে আপনার সাথে কিচ্ছু যাবে না, হাত মুঠ করা থাকবে, এই দুনিয়াতে যা কিছু করেছেন সেই আমলনামা আপনার সাথে যাবে। তাই আমি শুধু এইটুকু বলতে চাই, 2008 সালে আমরা কেউ ভাবিনি আজকে বাংলাদেশ এই অবস্থানে যাবে, বাংলাদেশ পারমাণবিক করবে, বাংলাদেশে এই যে আউটার বাইপাস হচ্ছে সব হবে, খুলনায় তিন চারটি জিনিস হবে আপনাদেরকে বলে দিই, আমাদের ভৈরব সেতু হচ্ছে, এতদিন কেন হয়নি সেটি বলি আপনাকে। আমাদেরই একজন কৃতি সন্তান, তার নাম বলতে চাচ্ছি না, তিনি শুধু এদিকে জয়েন্ট ভেঞ্চারে এই ভৈরব সেতু করতে চেয়েছিলেন, আর আমি বলেছি না বাংলাদেশের অর্থায়নে এই ব্রিজ হবে, সেই কাজ শুরু হয়ে গেছে দিগলিয়ায়। আর একটা হচ্ছে আতাই নদীর পরে সেটি হবে গাজীরহাটের এই ব্রিজটি, স্প্যানিশ গভর্নমেন্ট এই টাকাটা দিচ্ছে ফান্ডটি, তারা 10টা প্রজেক্টের জন্য দিবে, স্প্যানিশ গভর্নমেন্টের অ্যাম্বাসেডর অলরেডি লেটার অফ কনসেন্ট ইয়ারডিতে দিয়েছে, 50 মিলিয়ন ইউরো দিবে তারা, এইখানে একটা ব্রিজ হবে, সেই ব্রিজটা হবে কোনো কিছু না, শুধু হবে প্রিফ্যাব্রিকেটেড ম্যাটেরিয়ালের পরে, নতুন প্রযুক্তিতে ব্রিজ হবে, দুই পাড়ে দুটো খালি থাকবে, আর মাঝখানে আপনার জাহাজ অন্য নদী যাতে নদীর প্রবাহ বন্ধ না হয়, নদীর ই বন্ধ না হয়ে যায় সেই জন্য এটা হবে। আর একটা জিনিস হচ্ছে আপনাদের জানার জন্য বলি, আপনি লিখবেন, ঢাকায় যেমন আউটার বাইপাস হচ্ছে, রিং রোড হচ্ছে, খুলনায় ও কে দিয়ে কিন্তু একটা রিং রোড করছে, আপনারা জানেন কিনা জানি না, এটার নাম আউটার বাইপাস রিং রোড, ফুলতলা থেকে এই রোডটি যায় ব্রহ্মঘাতী পানিঘাতী হয়ে সেনাটি হয়ে আপনার শ্রীপলতলা ঝাবুসা হয়ে 0.8 আসবে, 2500 কোটি টাকা, 40-80 ফুট রাস্তা হবে বিলের মধ্যে দিয়ে, এবং তিনটি ব্রিজ হবে, এটি কে দিয়ে করবে, এটি অলরেডি মন্ত্রণালয়ে চলে এসছে, এটি একনেকে যাবে, যেহেতু কোভিড এর কারণে এটি হয়নি, এটি হবে আউটার বাইপাস। অর্থাৎ 2018 সালে আমাদের সরকার আওয়ামী লীগ যে ইস্তেহার দিয়েছিল যে আমার গ্রাম আমার শহর হবে, আমি উচ্চ কণ্ঠে আজকে বলতে চাই, আমি 300 MP আরো অনেক উন্নয়ন করবেন তারা, তবে আমার গ্রাম আমার শহর প্রথমে 102 খুলনা 4 হবে, আমার গ্রাম আমার শহরে রূপান্তরিত হবে। এবং আমি একটু শুধু বলতে চাই, আমি যে এলজিডি কম সদস্য এবং আমি যা যুব ক্রীড়ার সদস্য স্থায়ী কমিটি, আমি এইটুকু বলতে চাই, বাংলাদেশ যেমন আজকে উন্নয়নের রোল মডেল পৃথিবীতে, 102 খুলনা 4 হবে উন্নয়নের রোল মডেল হবে ইন 300 কনস্টিটিউশন। আর আজকে আপনারা যে আয়োজন করেছেন যায় দুজনের জন্য, তাদেরকে অভিনন্দন জানাই, এবং শুধু এইটুকু বলি, একটি মানুষ সবসময় একটি পদে থাকেন না, তাকে পদ পরিবর্তন করতেই হয়, সে চলে যাবেন, যতটুকু সময় থাকবেন যে কাজটি রেখে যাবেন সেটিই কিন্তু স্মরণে থাকবে। তাই আপনি অনুরোধ করব প্রেসিডেন্ট সেক্রেটারিকে, আপনারা অবশ্যই সেটি করবেন, আর আমাদের কাছে যে সহযোগিতা চেয়েছেন সেই সহযোগিতা অবশ্যই আমি আপনাদেরকে সেটি করব, আপনাদের সাথে ছিলাম আজই থাকবো, সালাম মুর্শিদি, আপনাদের কারণেই আজকে তিন নামে পরিচিত। আমি সব শেষে শুধু এইটুকু বলবো, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের বঙ্গবন্ধুকেই আপনারাই বলেছেন, এই আপনাদের এই শিল্পকে তারা ওপেন করে দিয়ে গেছেন বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা কিন্তু এমন কোন প্রেস ক্লাব নাই তাকে ডেভেলপমেন্টে বিপদ আপদে সহযোগিতা করে নাই। তাই আমি বলবো আপনারা তার কাছে গেলে আমাদের যদি প্রয়োজন হয় সেটি করব, আমাদের ব্যক্তিগত যদি যে সহযোগিতা লাগে আপনারা আসলে আমি সেই সহযোগিতা অবশ্যই করব। শুধু এইটুকু করেন না, ওই আজহার আলী সাহেবের মতো বা আমাদের আগে যিনি এখন রহুম সাহেব আছেন, আগে যে তারেক সাহেব যিনি সচিব ছিলেন তার মতো গেলে যেন সে না বলে বাগেরহাট আমার বাড়ি না, আমার বাড়ি বরিশাল, তোমার বাড়ি কিন্তু খুলনা। তাই শুধু এইটুকু বলতে চাই, আজকের এই অনুষ্ঠানে আমরা যেন এই শিক্ষা নেই, আমরা এটিকে বলবো না, নোয়াখালী জিমে বিশ্বাসী, চাঁদপুর জিমে সেই ছোট্ট ছোট্ট জায়গায় দেখবেন তাদের একটি ঘর, একটা অ্যাসোসিয়েশন হয়ে যায়, বিজেপিতে কি অসাধারণ, আমি যখন প্রেসিডেন্ট নির্বাচন করি আমাকে একটা লোক সমর্থন করে না, কারণ খুলনার কারো গার্মেন্ট ছিল না, থাকলেও বড় অবস্থায় ছিল না, যখনই আমি সভাপতি প্যানেল লিডার হলাম তখনই দেখি রাত্রেবেলায় মিটিং করে এক জায়গায়, ও মা রাত দুটোর সময় যে দেখি নোয়াখালী অ্যাসোসিয়েশন মিটিং করেছে, সালামকে কিভাবে ফেলা যায়, অর্থাৎ ওনারা ঘরের মধ্যে ঘর ওই যে বলে সেই অবস্থা। তাই আমি শুধু এটুকু বলতে চাই, খুলনা যারাই ঢাকায় আছেন
তারা যদি একসাথে থাকেন চাকরি চিকিৎসা বিপদ আপদ এটি সমাধান করা কোনো কিছু না। আমি সব সময় আমার সহধর্মিণীকে দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। আমি বিশ্বাস করি আপনি যদি ভালো থাকেন তাহলে দেশ ভালো থাকবে, দেশে আরো উন্নয়ন হবে। তাই আজকে আমাকে এখানে আপনার আমন্ত্রণ জানিয়ে যে সম্মান দেখিয়েছেন সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। এবং আমি শুধু এইটুকু বলব, যা কিছু পেয়েছি সেটি পেয়েছি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কন্যা দল শেখ হাসিনা, আর যত সুনাম সব আপনাদের জন্য। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সংবাদ মাধ্যম। ধন্যবাদ মাননীয় সাংসদ জনাব আব্দুল সালাম মুর্শিদিকে। এখন খুলনা ছয় আসনের এমপি আব্দুল নবমের আগে শুনে গেছেন দিদি। আপনারা দেখছেন পার্লামেন্ট ওয়াচ।